যে প্রেসার দেওয়ার নাম করে সোশ্যাল দেওয়ার নাম করে যার যত কেমিস্ট্রি ইনটু 100 যে 6 সেমিস্টারে পড়ে তাকে 600 টাকা দিতে হবে যে 3 সেমিস্টারে পড়ে তাকে 500 টাকা দিতে হবে মাছের তেলে মাছ ভাজা আজকে ওই টাকা দিয়ে কিছু টাকা লাগিয়ে হচ্ছে সারেদেরকে আনছে সারেদেরকে সামনে রেখে মঞ্চের পেছনে মদের ফোয়ারা ছুটছে আর বাকি টাকা তৃণমূলের ইউনিয়ন রুম থেকে শুরু করে এলাকার কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ থেকে এমপি হয়ে কালীঘাটের কালীর চালের নিচে ঢুকে যাচ্ছে আর ওই কালীঘাটের কালীর চাল থেকে আওয়াজ আসছে নির্বাচন করতে হবে না নির্বাচন করতে হবে না আমরা বলছি 20 তারিখ কলকাতা বিশ্ববিদ্যালয় এই ভারতবর্ষের অন্যতম ঐতিহ্যশালী ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় এই কলেজ স্ট্রিটের মাটি এই ছাত্র আন্দোলনের ইতিহাসের পীঠস্থান কলেজ স্ট্রিটের সামলাইনের উপর দাঁড়িয়ে আমরা বলে যাচ্ছি আসছে তুফান কবুল জান ছিনিয়ে আনব ইলেকশন ছিনিয়ে আনব ইলেকশন ইলেকশন ছাড়া এই পশ্চিমবাংলার মাটিকে এই পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে রক্ষা করা যাবে না এমন একটা দুর্নীতির শিক্ষা ব্যবস্থাকে ওরা খাড়া করেছে যেখানে এই শিক্ষা ব্যবস্থাটাকে পাল্টে ফেলতে হবে এই শিক্ষা ব্যবস্থাটাকে রিফ্রেশ করতে হবে আর এই শিক্ষা ব্যবস্থাকে রিফ্রেশ করতে গেলে শিক্ষা ব্যবস্থাকে রিফ্রেশ করতে গেলে মোদীর সরকার বিবির সরকার দুটো সরকারকে রিসাইকেল বিনে পাঠিয়ে দিতে হবে রিসাইকেল বিনেই ওদের ভবিষ্যৎ রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি তেনাকে আগে এলে দেখা যেত গত 13 বছরে যতবার আমরা এসেছি আমি সিআরটি দেখছি আমাদের সব কমরেডরা এসেছে দেখা করব কথা বলবো এলেই আমাদের একটা গান গাইতে হতো ভিসির দেখা নাই রে ভিসির দেখা নাই দেখা না দিতে দিতে পরে দেখা গেল কোন একটা ঘোটালা করেছিলেন চাকরি পাওয়ার গল্পে ওনাকে এখান থেকে চলে যেতে হলো চলে যাওয়ার পরে এখন একটা প্রতিষ্ঠান একটা আমরা ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে একজন কোন স্থায়ী ভিসি নেই 3 দিন আগে 4 দিন আগে একজনকে অস্থায়ী ভিসি করা হচ্ছে ওনার সাথে কথা বলতে যাচ্ছি উনি বলছেন না না আমি তো ভিসি নাই আমি কিছু বলতে পারবো না আমাদের কথা না শুনলে এইভাবে দাঁড়িয়ে আমাদেরকে করতে হবে আমরা এখানে সভা চালাবো প্রতিনিধি দল ভেতরে যাবে এই পুলিশ এসে এসে বলছে রেজিস্টার বারবার ফোন করছে রেজিস্টার বারবার ফোন করছে আমরা বলছি রেজিস্টার ফোন করছে তো কি হয়েছে রেজিস্টারের ফোন দিয়ে এসে পাই চলে না এসে পার ফোন দিয়ে রেজিস্টারকে চলতে হবে কটা দিন যেতে এখন এই সভাতে প্রথমেই বলবে ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ আতিক নিসার সাথী সভাপতি অনুপস্থিত কমরেডস এসএফআই কা আসল জগা আজ এসএফআই আপনা আসল জগা মে আপনা বুনিয়াদি জগা মে লোটা হ্যায় আর আনে ওয়ালে ওয়াক্ত মে পুরে কলকাতা শহর মে এসএফআই ক্যাম্পাস ক্যাম্পাস মে আপনা পরচম লহরায়েগা এসে হাম ইস দালাল পুলিশ কো কেনা চাহতে হ্যায় কি এসএস ক্যাম্প কে অন্দর জিস তরিকা সে মমতা ব্যানার্জি কি দালালি মে লগি হুই থি পুলিশ জিস তরিকা সে ওয়াহাঁ পে ভর্দি দাড়ি পুলিশ নে তৃণমূল কে লুম্পন গুন্ডা বাহিনী কো সিকিউরিটি প্রোভাইড কিয়া আর উস দিন সোচা के वामपंथियों के ऊपर आक्रमण करके वामपंथियों को छात्रों को पुलिस से कहना चाहते हैं आज तुम बाहर खड़े हो और तृणमूल अंदर खड़ा है एसएफआई गेट के अंदर है यही फर्क है उस दिन और आज में हम कहना चाहते हैं मारा था अगला दिन हजारों के संख्या में रास्ता में वामपंथी छात्रों समाज यूनियन इलेक्शन के लिए उतरे थे इसी पुलिस ने मैदुल को मारा इसी पुलिस ने अनीस खान को मारा
एक साल गुजर चला, आज भी ममता बनर्जी और ममता बनर्जी की हुकूमत ने अनीस खान को इंसाफ नहीं दिलाया। हम इस स्कॉलरशिप की माटी से कहना चाहते हैं, आज से हम ठीक करके जाते हैं कि आने वाले वक्त में और कोई सुदीप तो नहीं होगा, और कोई मैदुल नहीं होगा, और कोई अनीस नहीं होगा, क्योंकि वक्त आ चला है। 11 साल इस ममता बनर्जी ने यहाँ के छात्रों समाज का भविष्य को दांव में लगाया। 11 साल में परिवर्तन के नाम पे क्या देखा गया? परिवर्तन के नाम पे देखा गया कि तृणमूल छात्रों परिषद द्वारा कैंपस में तृणमूल छात्रों परिषद द्वारा लुम्पन राज तैयार किया गया, कैंपस में तृणमूल छात्रों परिषद द्वारा रेड कार्ड तैयार किया गया। हम ऐसे भाई कहना चाहते हैं कि बाबू वक्त आ चला है तृणमूल का रेड कार्ड को बंद करने का, और कैंपस में सवाल चुनो शिक्षा का जो दाबी है उसको फिर से सबसे सामने रखने का। साथ ही साथ ममता बनर्जी की पुलिस ने सोचा था कि ऐसे भाई है, आज गेट तक रोक दिया जाएगा। हम कहना चाहते हैं ऐसे भाई आज गेट के अंदर ढुका है, आने वाले वक्त में कलकत्ता के सभी कॉलेज कॉरिडोर में ऐसे भाई रुकेगा, जिसका दावी रहेगा सेमेस्टर फी को कम करना पड़ेगा, क्योंकि कोविड के महामारी में हमने देखा है, लाखों जो कॉलेज कैंपस में जिसको पढ़ना चाहिए उस ड्रॉपआउट को ममता बनर्जी की पुलिस ने कैंपस स्कूल में लौटाया नहीं, लेकिन बीजेपी का दंगाई को तृणमूल में लौटाया। हम ऐसे भाई कहना चाहते हैं जो माध्यमिक में 4 लाख छात्रों इस बार कम एग्जाम दे रहे हैं, ममता बनर्जी का शिक्षा मंत्री बातों बासु को इस वेस्ट को रिजाइन देना पड़ेगा, क्योंकि 4 लाख छात्रों ने कम इनरोल कराया। साथ ही साथ कैंपस के अंदर हमने 2017 के बाद देखा है कि जहां जहां पे एसएफआई उतरा है तहां तहां पे तृणमूल छात्रों परिषद ने सोचा कि हमें रोक दिया जाएगा। हम कहना चाहते हैं कि जादवपुर यूनिवर्सिटी के अंदर जब बाबुल आया था आरएसएस का सेना को तैयार करने के लिए, तो बाबुल को खदेड़ दिया गया। जब प्रेसी के अंदर तृणमूल छात्रों परिषद अपना यूनिट को तैयार करने आया था, तो तृणमूल छात्रों परिषद को गेट के बाहर खदेड़ दिया गया। हम कहना चाहते हैं सिर्फ ये कलकत्ता यूनिवर्सिटी का गेट नहीं, आने वाले जितने भी कैंपसेस हैं, इसे भाई इंडिपेंडेंस डेमोक्रेसी सोशलिज्म का नारा लेकर के छात्रों छात्री के बीच में रहेगा। अनीस के लिए, इंसाफ के लिए साबिर खान, सलीम खान के घर के परिवार वाले के ऊपर आक्रमण करके हम रोकने नहीं देंगे, हम रुकेंगे नहीं। ना एसएफआई टूटा था, ना एसएफआई झुका था, ना एसएफआई रुका था। ये एसएफआई किसी के बाप से नहीं डरता, ये एसएफआई अपने अधिकार के लिए, छात्रों समाज के अधिकार के लिए, जातियों शिक्षा नीति को बातिल करने के लिए, जातियों शिक्षा नीति जैसा काला कानून, ये काला कानून समाज के अंदर
एक दीवार तैयार करना चाहता है। उस दीवार तैयार करने में हिंदू और मुसलमान, अमीर और गरीब, हम ऐसे भाई कहना चाहते हैं, उस दीवार को तोड़ने वाला हतारा का नाम ऐसे भाई होगा। उस ऐसे भाई को उस हतारा के तौर पे तैयार होना पड़ेगा। और यहाँ पे हम यहाँ के आवाम से कहना चाहते हैं कि आपको हम गारंटी देना चाहते हैं कि आज इस सब लोग के ऊपर, इस रास्ता में, इस गली में, इस जगह पे जितने भी हमारे साथी इंडिपेंडेंस, डेमोक्रेसी, सोशलिज्म का झंडा को लेकर के खड़े हैं, वो ऐसे फाइल में रह जाएंगे। लेकिन ममता बनर्जी का युवराज अभिषेक बनर्जी को एक बार सीबी आईडी बुलाएगा तो बीजेपी में चला जाएगा। यही फर्क है एसएफआई में, जिस एसएफआई ने एसएसकेएम के अंदर अपने साथियों को सुरक्षा देने के लिए अपने आप को खड़ा किया था, दूसरी तरफ तृणमूल कांग्रेस को दलाल पुलिस का जरूरत पड़ा एसएफआई को रोकने के लिए। समझ जाइए ऐसे भाई का ताकत, और इस ताकत को बढ़ाना पड़ेगा। इस ताकत को बढ़ाने के लिए हमारा जो 5 दफा दाबी, उस दाबी में सेमेस्टर फी को कमाना पड़ेगा। खेटे खावार मानुषेर छेले में जुन्नो शिक्षा साथी साथ आमरा बोलते चाहिछी, ओरा जतो मारबे आमरा ततो लड़बो, ओरा जतो मारबे आमरा ततो लड़बो, ओरा जतो मारबे आमरा पाल्टा रास्ताते प्रतिवाद करबो। इनकलाब जिंदाबाद, एसएफआई जिंदाबाद, इंडिपेंडेंस, डेमोक्रेसी, सोशलिज्म, लॉन्ग लाइव। কমরেড, এরপর এই সভাতে বলবেন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সম্পাদক কমরেড সম্পৃক্তা বোস। উপস্থিত সভাপতি, এখানে উপস্থিত ছাত্ররা এবং আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে, এবং ক্যাম্পাসের ভেতর যারা ক্যাম্পাসের গণ্ডি বেরোয়নি তেমন অনেকজনকে দেখতে পাচ্ছি, তাদের জন্যও বলছি, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে যে আমরা তৃণমূলের মতো দখল করতে, ভাঙচুর করতে ক্যাম্পাসে ঢুকি না। আমরা ছাত্রদের ক্যাম্পাস জানি, আমরা ছাত্রদের ক্যাম্পাস, ছাত্রদের অধিকার, ছাত্রদের ফিরিয়ে দিতে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করছিলাম। খুব সুনির্দিষ্ট ভাবে কয়েকটা কথা এখানে বলার সময় দেবানন্দ আতিক দ্বারা বলেছে, দিনের পর দিন ধরে কলকাতা বিশ্ববিদ্যালয়, এবং যেহেতু কলকাতা বিশ্ববিদ্যালয় একটি আমবেলা ইউনিভার্সিটি, তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন যেই কলেজগুলো, তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি তৃণমূল ভবনে ডিউটি দিতে যেতেন, তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসতেন না। এখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাই, তাই জন্য পরীক্ষার রেজাল্ট, মাইগ্রেশন, বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে ছাত্ররা। খুব স্বাভাবিকভাবেই পার্মানেন্ট ভিসি নিয়োগের দাবি আমরা দেখছি, যে মুখে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই কেন্দ্রের সরকারের নানান বিরোধী কথা বললেও, আসলে এই কেন্দ্রের সরকার যেমনভাবে শিক্ষাকে কর্পোরেটদের পকেটে ঢুকিয়ে দিতে চাইছে, আসলে তারই ব্লুপ্রিন্ট আঁকছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও, এবং তারই ফলস্বরূপ দিনের পর দিন ধরে সেমিস্টার ফি বেড়ে চলেছে, নন নেট ফেলোশিপ উঠে যাওয়ার মুখে, স্কলারশিপ, বিভিন্ন স্কলারশিপ পাচ্ছে না ছাত্ররা, মাইনরিটি স্কলারশিপ উঠে যাচ্ছে,
राज्य सरकार एक ही पथे हाटछे आसले फेलोशिप स्कॉलरशिप जत बंध हो जाए तो क्यों आदानी अम्बानी ऐले मेरा नई गरीब मध्यबित्त घर थे कलकाता विश्वविद्यालय पढ़ाशुना करी फेलोशिप स्कॉलरशिप गुलो बंध हो गेले अनेकेई शिक्षार परिसर थेके छिटके जाबे एबं एटाई एटाई आमादेर शासक चाय कारण आमादेर शासक जतई मूर्ख होक जाने जे छात्ररा छात्ररा जत बेशी पढ़े तत बेशी जाने तत कम माने एबं ताई तारा चोखे चोख रेखे प्रश्न करते जाने आसले तृणमूलेर एखन गात्रोद्वाह होच्छे आमरा एई कथा एसे बोलछि পরিণত করেছিল তখন তাদেরকে বারণ করেনি আর কোন ইউনিয়ন রুম যে ইউনিয়নের দাবিতে যে ইউনিয়নের ইউনিয়নের হক ছিনিয়ে নেওয়ার মিছিলে এই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মিছিল শুরু হয়েছিল শহীদ হয়েছিলেন সুদীপ্তদা আমাদের শহীদ সুদীপ্তদার রক্তে রাঙানো ইউনিয়নের দাবি আমরা সেদিন ছিনিয়ে এনেছিলাম সেই ইউনিয়নে ঢুকে মোচ্ছব করবে আর সেখানে এসে ভাই দাঁড়িয়ে কি মজা দেখবে অনেক দিন পেরিয়ে গেছে অনেক হয়েছে এই দেখছেন ক্যাম্পাসে এখন আগে তৃণমূলের শুধু এই ক্যাম্পাসে আমাদের পোস্টার টোস্টার লাগানো থাকলে তৃণমূলের কিছু বি টিম তারা রেখেছে তারা তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে চলে এসে পাই ক্যাম্পাসে কাজ করলে তাদেরকে চিনিয়ে দেয় এরকম আছে অনেকে তারা এইভাবে চলে কিন্তু এসএফআই কে তৃণমূলের এই গাত্রোদ্বাহ হচ্ছে আগের দিন আপনারা হয়তো শুনে থাকবেন কয়েকদিন আগে এই কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসে কেন্দ্রীয় সরকারের কিছু নীতির বিরুদ্ধে আমাদের কর্মসূচি ছিল সেখানে তৃণমূলের গুন্ডারা এসে আমাদের উপর লাফালাফি শুরু করে তারা ফোন ফোনাফুনি ইত্যাদি করতে থাকে আয় বাঁচা একটু মারতে হবে এসে ভাইকে মারতে হবে কিন্তু কেউ টাইমে টার্ন আপ করলো না এসে আসতে পারলো না তারপরে তারা এসে বলছে যে এসে ভাই মেরেছে আরে বাস নিয়ে এসে মারছে লাফালাফি করছে কিল ঘুষি মারছে তাই এসে ভাইকে এসে এসে ভাইয়ের উপর আক্রমণ করবে আমাদেরকে মারবে বাস দিয়ে আর আমরা কি তাদেরকে গোলাপ ফুল আর চকলেট দেব এই দিন পেরিয়ে গেছে আমরা বলতাম প্রতিবাদে প্রতিরোধে এখন আমরা বলি প্রতিবাদে প্রতিরোধে প্রতিঘাতে কমরেড গম ব্যারিকেড গড়ে উঠবে প্রত্যেকটা ক্যাম্পাসে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে আলিপুর ক্যাম্পাসে এবং প্রত্যেক আপনারা শুনে থাকবেন কয়েকদিন আগে এই আলিপুর ক্যাম্পাসে আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযানের প্রচারে একটি সভা সংগঠিত হচ্ছিল সেখানে ক্যাম্পাসের ছাত্রদের ওপর তৃণমূলের গুন্ডা বাহিনী চড়া হয় তৃণমূলরা আসে ক্যাম্পাসে তো লোক জোগাড় করতে পারেনি তাই জন্য তৃণমূলের গুন্ডা বাহিনী বাইক নিয়ে এসএসকেএম হাসপাতালের ভেতরে এসে আমাদের ওপর আক্রমণ চালায় আপনারা দেখে থাকবেন আমাদের কমরেডরা আক্রান্ত হয়েছে আকাশ মেহবুব আতিফদা আক্রান্ত হয়েছে সরকারি হাসপাতালে পুলিশ প্রশাসনের সামনে হয়েছে এই ঘটনা তখন পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে কিভাবে আজ এই আমাদেরকে ক্যাম্পাস গেটে আটকানোর জন্য পুলিশ প্রশাসন তৎপর হয়ে ওঠে কিন্তু তাদের সামনে যখন আক্রমণ চলে তখন পুলিশ প্রশাসন দেখতে পান না তখন মমতা ব্যানার্জি পুলিশ দেখতে পান না তাই আমরা আজকে খুব সুনির্দিষ্ট ভাবে বলে যেতে চাইছি যে যা যা সমস্যা ছাত্ররা ক্যাম্পাসে ফেস করছে সেইগুলো ইমিডিয়েট বেসিসে তার সমাধান করতে হবে আমরা দেখছি তৃণমূলের গুন্ডারা ক্যাম্পাসের ভেতর লাফাচ্ছে এবং আমরা যতবার ছাত্র সংসদ নির্বাচনের কথা বলছি তার দাবি তুলছি তখন নানান তাল বাহানা দাবি চেয়ে দেওয়া হচ্ছে খুব স্বাভাবিক কারণ ক্যাম্পাসে
ক্যাম্পাসের ভেতর তৃণমূলের যা দখল ছিল তারা গুন্ডাগিরি করে চোকরা নিয়ে যে দখল রাখতে পেরেছিল আজকে সেই দখল আলগা হচ্ছে। সাধারণ ছাত্ররা রানিং স্টুডেন্টরা তারা এসএফআই এর কাছে আসছে এবং তারা খুব ভালো করে জানে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হয় যদি ছাত্ররা নিজেদের কথা বলতে পারে তাহলে তৃণমূলের কোন গুন্ডাকে ক্যাম্পাসের ভেতর রাখা হবে না, হাতে করে তুলে ফুটবলের মতন এই ক্যাম্পাসের বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। সেইটা আজকে আমরা বলতে এসেছি খুব স্পষ্ট করে যে ছাত্র সংসদ নির্বাচনের আমাদের যা দাবি এটা কোনো একদিনে উঠে আসার কথা নয়, দিনের পর দিন ধরে আমরা দেখছি ছাত্রদের নানান দাবি দেওয়া কর্তৃপক্ষের কাছে পৌঁছচ্ছে না। তার বদলে যারা নিজেদেরকে ইউনিয়ন বলে লাফায় তোলাবাজির টাকা কাটমানির টাকা কেটে খেতে তারা ব্যস্ত, ক্যাম্পাসের গেটে গেটে তারা টাকা তুলতে পারছে কিন্তু ছাত্রদের সমস্যার কথা তারা বলতে পারছে না। অ্যাডমিশনে তোলাবাজি, দুর্নীতি, সিট নিয়ে তোলাবাজি, দিনের পর দিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, ফান্ড কাট হচ্ছে, তার বদলে সরস্বতী পুজোয় ফান্ড নিয়ে ছেলে খেলা হচ্ছে, হাজার হাজার বহিরাগতদের নিয়ে বহিরাগতদের অ্যাসেম্বল করে ক্যাম্পাসের ভেতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে আর বলা হচ্ছে যে এতে ভাই বহিরাগত ঢোকার, এটা কলেজ স্ট্রিট ক্যাম্পাস, মেন ক্যাম্পাস, এখানে সমস্ত কলেজের দাবি দেওয়া এই ক্যাম্পাসের ভেতর অ্যাডজাস্ট হয়। আসলে আসলে ছাত্ররা যখন এসএফআই এর ঝান্ডা ধরে তারা শুধু নিজেদের কথা বলে না, তারা তোলাবাজির কথা বলে না, তারা কাটমানি খাওয়ার কথা বলে না, তারা বলে ছাত্রদের যাতে ছাত্ররা পড়াশোনা করতে পারে সেই মেশিন থাকে প্রত্যেকটা ফ্লোরে যাতে জল পাওয়া যায় খেতে, লিফট গুলো যাতে ঠিকঠাক চলে, ক্লাসে প্রফেসর থাকে, যাতে রেগুলার বেসিসে যাতে ক্লাস হয়, এই কথা তারা বলে। এসএফআই ক্যাম্পাসে থাকলে তো প্রিমিয়ামে টাকা তোলা যায় না, গুন্ডাগিরি করা যায় না, প্রফেসরদের গিয়ে চমকানো যায় না, তাই জন্য সমস্যা হয়ে যাচ্ছে, তাই জন্য ভয় পাচ্ছে তারা। তাই আজকে আমরা খুব স্পষ্ট ভাবে এই কথা বলে যেতে চাইছি যে যতই আমাদের ওপর আক্রমণ হোক, যতই চোখ রাঙানো হোক, যতই আমাদের ওপর আক্রমণ চালাক, মাথা ফাটানো হোক, নাক ফাটিয়ে দেওয়া হোক, প্রত্যেক রক্তের বিন্দুর জবাব দেওয়া হবে এই লড়াই ঘাঁটি কলেজ স্ট্রিটে। ইউনিয়নের দাবি নিয়ে আমরা লড়াই করব, আমাদের হকের দাবি আমরা ছিনিয়ে নেব এবং খুব শিগগিরই ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যেকটা কলেজে প্রত্যেকটা ক্যাম্পাসে এসএফআই এর শ্বেত পতাকা লাল দ্বারা ঝান্ডা পটপট করে উঠবে। এই কথা বলে ছাত্রদের সমস্ত সমস্যার সমাধান খুব জলদি হয়ে যাক আমরা এই যাক এই আমরা দাবিতে অনড় থাকবো, ততদিন আমাদের আন্দোলন চলবে। এই কথা বলে আমি আমার কথা শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। কমরেডরা, যেটা হচ্ছে যে একটু এইখানে চলে এসে ট্যাবলোর আশপাশে এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে হবে না, এখানে ট্যাবলোর আশপাশটা এসে এখানে থাকো সবাই, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে না থেকে ট্যাবলোর সামনে এসো সবাই। এরপর এখানে বলবেন এসএফআই কলকাতা বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কমিটির সভাপতি কমরেড ঝিলাম মণ্ডল। আচ্ছা কমরেড দেবরূপ, কমরেড দেবরূপ, আমরা ভেতরে যাব, রেজিস্ট্রার প্রবিসি খুব টেনশনে পড়ে গেছে, প্রেসার ওঠা নামা করছে না, বলছে কথা বলতে চায় কথা বলতে চায়। আমাদের চারজনের প্রতিনিধি দল আমরা ভেতরে যাব, বাইরে সভা চলবে। কমরেড মোহাম্মদ আকিব নিসাদ, কমরেড সম্পৃক্তা বোস, কমরেড ঝিলাম মণ্ডল, আমি, আমরা চারজন ভেতরে যাব, বাইরে সভা চলবে। কমরেড দেবরূপ গুপ্ত জেলা কমিটির সহ সভাপতি ও সভাপতিত্বে এখন বাইরের যে সভা সেই সভাটা চলবে। আপনারা আমাদের জেলা নেতৃত্বদের কাছে শুনেছেন যে আমাদের জেলা দুই নেতৃত্ব
जिला सम्पादक सभापति एतेकाई कलकाता विश्वविद्यालय आंचलिक कमिटी सम्पादक सभापति এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি এবং রেজিস্ট্রারের সাথে দেখা করতে গেছেন। ওনারা যতক্ষণ না ভেতর থেকে বেরোচ্ছেন আমাদের জন্য বার্তা নিয়ে, গোটা কলকাতা জেলার ছাত্র সমাজের জন্য বার্তা নিয়ে, ততক্ষণ আমরা এখানে এসে পাই কলকাতা জেলার সভা সমাবেশ আমরা এখানে চালাব। আমাদের জেলার নেতৃত্বরা এখানে একে একে নিজেদের সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। জেলার সভাপতি সম্পাদক বলেছেন গোটা পরিবেশ, গোটা অ্যাটমসফিয়ার দেখে যা বোঝা যাচ্ছে গোটা বাংলায় যে কমরেড মৌসম বিগড় চুকা হ্যায়, মৌসম বিগড় চুকা হ্যায়। আমরা ঝড়ের পূর্বাভাস দিয়েছিলাম, আমরা বলেছিলাম ঝড় আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ঝড় এসছে এবং আজকে আমরা ঝড় আর ওরা খড়কুটো এটা পরিষ্কার প্রমাণ হয়ে গেছে। এটা গোটা কলকাতা জেলার ছাত্র সমাজের কাছে প্রমাণ হয়ে গেছে যে ক্যাম্পাসের ভেতরে সাধারণ ছাত্রছাত্রীদের স্বার্থে কথা বলতে রাস্তায় নেমে রাস্তার আন্দোলনে এসএফআই থাকে ছাত্রদের ক্যাম্পাসের মধ্যে গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করতে। আগামী দিনে যত তাড়াতাড়ি সম্ভব অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এসএফআই রাস্তার আন্দোলনে আছে। আমরা দেখতে পেলাম পুলিশ প্রশাসনের তৎপরতা, আমরা দেখতে পেলাম আমরা যখনই রাস্তায় নামি এসএফআই যখনই রাস্তায় নামে এসএফআই যখনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নানান সমস্যা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে এতগুলো ক্যাম্পাস সে ক্যাম্পাসের মধ্যে সাধারণ ছাত্রদের অসুবিধা নিয়ে যখনই রাস্তায় নামে তখনই আমাদের রাজ্যের কলকাতার পুলিশ প্রশাসনের তৎপরতা বেড়ে যায়। হঠাৎ করে দেখলাম আমরা ব্যাপক সংখ্যায় পুলিশ প্রশাসন হাজির হয়ে গেল তৃণমূলকে বাঁচাতে ক্যাম্পাসের ভেতরে। দিনের পর দিন আজকে 2015 সাল শেষ কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, তারপরে দাঁড়িয়ে 2017 কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ক্যাম্পাসগুলোর শেষ নির্বাচন হয়েছে, 2020 শুরুর দিকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর কয়েকটা নির্বাচন হয়েছে, তারপরে লাগাতার 3-4 বছর 5 বছর 6 বছর গোটা রাজ্যের ক্যাম্পাস গুলোতে কোন রকম নির্বাচন হয়নি। এই রাজ্যের ক্যাম্পাস গুলোর মধ্যে দাঁড়িয়ে সব রাজ্যের সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন ইউনিয়ন ইলেকশন নিয়ে টালবাহানা করছেন এবং ক্যাম্পাসের মধ্যে গুন্ডা পুষতে তিনি মদত দিচ্ছেন। আমরা এসএফআই বলছি রাজ্যের মাটিতে, কলকাতা শহরের মাটিতে ক্যাম্পাস গুলোর মধ্যে যতদিন একজন এসএফআই এর কমরেডও বেঁচে আছে, যতদিন একজন এসএফআই এর কমরেডের রক্ত বিন্দু বেঁচে আছে, ক্যাম্পাসের মধ্যে গুন্ডারাজ তৈরি করতে আমরা দেব না। আমরা দেখলাম আলিপুর ক্যাম্পাসের ঘটনা, আমরা দেখেছি আলিপুর ক্যাম্পাসে আমরা ভেতরে থাকি, তৃণমূল ছাত্র পরিষদ রাস্তায় থাকে, এটা এতে ওদের গাত্রত দেওয়া হয়, এতে ওদের জ্বালা ধরে, এটা এরা এতে ওরা ভয় পায় বলে ক্যাম্পাসের মধ্যে বহিরাগত তৃণমূল দিয়ে আমাদের কমরেডদের উপর আক্রমণ করেছে। তারপরে কমরেডরা যখন পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে তখন এসএসকেএম হাসপাতালের ভেতর তৃণমূলের গুন্ডা বাহিনী জমায়েত করে পুলিশ প্রশাসনের সাহায্যে আমাদের কমরেডদের উপর, আমাদের এসএফআই নেতৃত্বদের উপর তারা আক্রমণ করেছে। ওরা ভেবেছে যে আক্রমণ করে হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানটাকে শেষ করে দিতে পারবে, আক্রমণ করে হয়তো ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ডিসি নিয়োগের দাবিতে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযান যে উত্তাল ছাত্র আন্দোলনকে দমিয়ে দিতে পারবে। ওরা জানে না সেদিন ওরা যে রক্ত ঝরিয়েছিল আজকে এই শয়ে শয়ে কমরেডদের রক্ত দেখে ওদের আজকে রক্ত জল হয়ে গেছে, আমাদের আগুন দেখে ওরা তৃণমূল ছাত্র পরিষদ আজকে পুড়ে ছাই হয়ে গেছে। এটাই এসএফআই এর স্পর্ধা, এটাই এসএফআই এর জুনুন, এটাই এসএফআই এর প্রত্যয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান আমরা করেছি, সাধারণ ছাত্রদের যে নানান অসুবিধা হয়েছে সেই গোটা ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছি। তৃণমূল ছাত্র পরিষদ মিডিয়ার সামনে বলছে যে এখানে নাকি বহিরাগত ছাত্রদেরকে দিয়ে এখানে হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় দখল করতে এসছে। আরে আমরা বলছি 2011 সাল থেকে 11-12 বছর ধরে গোটা রাজ্যের ক্যাম্পাসগুলোতে তো বহিরাগতদের দিয়েই গুন্ডারাজ চালাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। ওরা
এসএফআই কে কি সার্টিফিকেট দিচ্ছে, ওদের মুরত কি আছে এসএফআই এর নামে, এসএফআই কে নিয়ে কথা বলা আমরা আমরা বলছি। কমরেড যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা একটু এক জায়গায় ট্যাবলোটার আশেপাশে চলে আসবেন, আমাদের সভাটা এখানে চলছে, কমরেডরা ছড়িয়ে ছিটিয়ে থাকবেন না, ট্যাবলোটার এখানে চলে আসবেন। আমরা বলছি কলকাতা বিশ্ববিদ্যালয় যে একের পর এক স্কলারশিপ ফেলোশিপ বন্ধ করে দেওয়া হচ্ছে, গোটা দেশের মাটিতে দাঁড়িয়ে মৌলানা আবুল কালাম আজাদের মতো মাইনরিটি স্কলারশিপ এক মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে। এই চক্রান্ত সংখ্যালঘু পিছিয়ে পড়া ছাত্র সমাজকে শিক্ষায় এগিয়ে আসতে বাধা দিচ্ছে দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার। প্রত্যেক দিন দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোর ল্যাবরেটরি থেকে শুরু করে যে বেহাল পরিকাঠামোগত অবস্থা, গোটা সিস্টেমটা যেভাবে ওরা পাল্টে দিতে চাইছে, লকডাউন করোনা পরবর্তী সময় গোটা একাডেমিক ক্যালেন্ডার যেভাবে পিছিয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের হায়ার স্টাডিজে ভর্তি হওয়ার ক্ষেত্রে যে ব্যাপক সমস্যা হচ্ছে, তার সেই সমস্যা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করেছি। আমরা প্রবিসির টাইম নিয়েছি, আমরা রেজিস্ট্রারের অ্যাপয়েন্টমেন্ট করেছি, প্রবিসির অ্যাপয়েন্টমেন্ট করে আমরা ডেপুটেশন নিয়ে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তৃণমূলের মতো অগণতান্ত্রিক ভাবে আমরা কোনো বিশ্ববিদ্যালয় আমরা কোনো কলেজ ক্যাম্পাস দখল নিই না, আমরা লড়ে নিতে জানি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি রাজ্যের সরকার, যদি শিক্ষা দপ্তর ছাত্র সংসদ নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে, ভারতের ছাত্র ফেডারেশন এই হুঙ্কার দিতে জানে, এই হুঙ্কার দেওয়ার ক্ষমতা রাখে, দেখে নেব কত ক্ষমতা গোটা জেলার রাজ্যের ক্যাম্পাসগুলোতে তৃণমূলের কত ক্ষমতা, কারা ইউনিয়নে থাকে আর কাদেরকে আমরা রাস্তায় দাঁড় করাতে পারি, এটা আমরা বুঝে নেওয়ার মতো ক্ষমতা রাখি। আমরা দখল করি না, আমরা অধিকার বুঝে নিতে জানি, আমরা অধিকারের জন্য লড়াই করতে জানি, এটাই ভারতের ছাত্র ফেডারেশন। আমরা বলছি ন্যাশনাল এডুকেশন পলিসি গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারীকরণ করতে চাইছে রাজ্যের সরকার, পিপিপি মডেলের নামে স্কুল শিক্ষার ধারাও বেসরকারীকরণ করতে চাইছে, গবেষণার ক্ষেত্রে দাঁড়িয়ে, উচ্চ শিক্ষায় গবেষণার ক্ষেত্রে দাঁড়িয়ে এনইপির মাধ্যমে ওখানে বসে থাকা, দেশের মাথায় বসে থাকা আনসার পাওয়ারগুলো ওরা যা বলে দেবে, ওরা যে সাবজেক্ট বলে দেবে সেই সাবজেক্ট অনুযায়ী নাকি আমাদেরকে গবেষণা করতে হবে। এ সরকারের অংশ কারা, এই সরকার কারা, ওই দিলীপ ঘোষ, যে দিলীপ ঘোষের সিলেবাস ওরা পড়ানোর চেষ্টা করছে, গরুর দুধ থেকে সোনাবার করা সিলেবাস ওরা পড়ানোর চেষ্টা করছে, গণেশের মাথা প্রথম প্লাস্টিক সার্জারির উদাহরণ এই সিলেবাস ওরা পড়ানোর চেষ্টা করছে। আমরা বলছি যদি আমাদের শিক্ষা ব্যবস্থা সিলেবাস পাল্টে দেবার যদি ওরা চেষ্টা করে, দেশের ইতিহাস পাল্টে দেবার ওরা যদি চেষ্টা করে, আমরা ভারতের ছাত্র ফেডারেশন ওদের বাপের নাম ভুলিয়ে দেব এই হুঁশিয়ারি আমরা দিতে চাইছি, আমরা শিক্ষা ব্যবস্থা বাঁচাতে চাই। আমরা বলছি সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে রাজ্যের সরকার, দেশের সরকার যেভাবে হাত তুলে নিতে চাইছে, ঢালাও বেসরকারীকরণ, কর্পোরেটের দালালি করছে গোটা সরকারটা, আম্বানি আদানি দেশের মানুষের কোটি কোটি টাকা নিয়ে যখন তারা হচ্ছে বিদেশে পালিয়ে যাচ্ছে, তাদের কোনো ট্রেস নেই, সেই আম্বানি আদানিরা আমাদের দেশের মাটিতে রাজ্যের মাটিতে দাঁড়িয়ে ব্যাঙের ছাতার মতো একটার পর একটা স্কুল, একটার পর একটা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় তারা তুলে ধরতে, একটার পর একটা বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় আবার তৈরি করতে চাইছে। ইউজিসির গাইডলাইন আমরা দেখেছি যে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো নাকি আমাদের দেশের মাটিতে নাকি ওরা ব্রাঞ্চ তৈরি করবে। আমরা বলছি এটা তো এনইপির কথা, এটা ওরা এনইপির কথা, বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো বেসরকারি জিও ইউনিভার্সিটির মতো, ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটির মতো, এই রকম গজিওটা ইউনিভার্সিটিগুলোকে ওরা এখানে প্রতিষ্ঠিত করতে চাইছে, আর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে ওরা তুলে দিতে চাইছে। এনইপিতে ভরা ভরা ভাষা ওরা লিখেছে যে কোঠারি কমিশন অনুযায়ী নাকি জিডিপির 6% নাকি শিক্ষা খাতে ব্যয় বরাদ্দ করবে। আমরা বলেছিলাম খুব ভালো কথা যে 6% শিক্ষা খাতে ব্যয় বরাদ্দের কথা এসএফআই এরও দাবি, তারপরে দেখা গেল এই সাম্প্রতিক কালে যে ইউনিয়ন বাজেট পেশ করা হলো, 6% তো সোনার পাথর বাটি, 2.64% ছিল সেখান থেকে নামিয়ে এনে 2.5% শিক্ষা খাতে বরাদ্দ ওরা করেছে, ন্যাশনাল এডুকেশন মিশনে 600 কোটি বরাদ্দ ওরা কমিয়ে দিয়েছে, SC ST OBC থেকে শুরু করে সমস্ত পিছিয়ে পড়া অংশের ছাত্র সমাজের প্রতিনিধিত্ব শিক্ষাতে কমেছে, ছাত্র সমাজের শিক্ষা থেকে তারা হচ্ছে বঞ্চিত হয়ে গেছে। আমরা বলেছি ড্রপ আউটের বিরুদ্ধে যত অংশের ছাত্রছাত্রী তারা ড্রপ আউট হচ্ছে, তাদের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে, স্পেশাল স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করে তাদের
ড্রপ আউটের ফলাফল রাজ্য শিক্ষা দপ্তরের যে ব্যর্থতা, রাজ্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যিনি এসএসসি পিএসসি দুর্নীতির কাণ্ডারি, অন্যতম কাণ্ডারি, তার যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাকে নিয়ে অবিলম্বে আমরা বলছি রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ওরা যেভাবে অন্ধকারের দিকে ঠেলে দিতে চাইছে, রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে যেভাবে ঠেলে দিতে চাইছে, আমরা বলছি আপনারা অনেক কিছু করে নিয়েছেন, এবার আপনারা ছেড়ে দিন। এবার অনেক দেখে নিয়েছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমরা এবার বুঝে নেব কলেজ ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন সুনিশ্চিত করার কাজ আমরা এবার বুঝে নেব, কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করবার কাজ আমরা বুঝে নেব, বড় অংশের ছাত্রছাত্রীদের পড়াশোনার আঙিনায় ফেরানোর কাজ আমরা বুঝে নেব, আপনারা ছেড়ে দিন। আপনারা অনেক করেছেন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, আমাদের লড়াই আগামী দিনে এই ছাত্র সংসদ নির্বাচন যদি না ঘোষণা করা হয়। ব্রাত্য বসু একবার মমতা ব্যানার্জির দিকে বল ফেলছেন, মমতা ব্যানার্জি বলছেন পঞ্চায়েত নির্বাচন আছে, এখন ছাত্র সংসদ নির্বাচন করা যাবে না। ওরা আবার হচ্ছে ব্রাত্য বসুর দিকে বল ফেলছেন, আমরা ভারতের ছাত্র ফেডারেশন আমরা ঘোষণা করেছি গোটা রাজ্যের কলেজ ক্যাম্পাসে, গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা রেফারেন্ডাম চালু করব, ছাত্র ভোট, কত অংশের ছাত্রছাত্রীরা ছাত্র ভোট চায় সেই পরিসংখ্যান আমরা তৈরি করব, সেই পোলিং আমরা করব, আর সেই ভোট নিয়ে, সেই পরিসংখ্যান নিয়ে আমরা শিক্ষা দপ্তরের কাছে যাব, আমরা নবান্ন যাব, আমরা মমতা ব্যানার্জির কাছে গিয়ে ফেলব। তারপরেও যদি না হয় ভারতের ছাত্র ফেডারেশন বুঝিয়ে দেবে ভারতের ছাত্র ফেডারেশন কি করবার ক্ষমতা রাখে। আমরা লড়াই আন্দোলনের নতুন যে রূপকথা তৈরি শুরু করেছি, নতুন যে রূপকথা রচনা শুরু করেছি, সেই কাজ চলছে, বাস্তবায়নের কাজ চলছে, বড় অংশের ছাত্র সমাজ আমাদের সাথে আসছে, আমাদের সাথে জুড়ছে। ওই জন্যই বললাম যে আজ আমরা ঝড়, ওরা খড়কুটো, ওদেরকে এই জায়গায় দেখিয়ে দিতে হবে। জেলা নেতৃত্ব বলেছেন যে তৃণমূল যে ভাষাতে বোঝে ওই ভাষাতে তৃণমূলের সাথে কথা বলতে হবে, আর ওই ভাষা কিভাবে কথা বলতে হয় এসএফআই এর থেকে ভালো আর কেউ জানে না। তাই বলছি বন্ধু, আমাদের পাশে আসুন, কমরেড আমাদের পাশে থাকুন, আগামী দিনে ছাত্র স্বার্থের লড়াই আরো জোরদার করা হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। এখন আপনাদের সামনে এখন বলবেন ভারতের ছাত্র ফেডারেশন কলকাতা জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড দেবনীল পাল। সাথী সভাপতি এবং উপস্থিত সমস্ত কমরেডরা, এই অঞ্চলের সমস্ত মানুষ যাদের কাছে আমার মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে, আজকে কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযানের ডাক দেওয়া হয়েছিল এসএফআই কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে। কেন এই ডাক দিতে হলো? কারণ গোটা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে প্রতিটা ক্যাম্পাসকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করে, মৌরসি পাট্টা মনে করে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদেরকে এই বার্তা দিতে হতো যে ক্যাম্পাস তৃণমূল ছাত্র পরিষদের পৈতৃক সম্পত্তি নয়। প্রতিটা ক্যাম্পাসের মধ্যে নির্বাচন হলে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের বুকেও অন্যান্য প্রতিটা ক্যাম্পাসের মতো এসএফআই জয়যুক্ত হবে, এই প্রত্যয় আমাদের রয়েছে। সেই প্রত্যয়ের খানিকটা নজির তৈরি করার জন্য আজকে আমরা সি অভিযানের ডাক দিয়েছি। একটু পেছনে ফিরে দেখতে হবে, আমাদের ছোটবেলায় যখন টিএমসিপির মতো করে তো আমাদের এত ছাত্র আন্দোলনটা শেখানো হয় না, শিখি না আমরা। আমরা রাস্তায় থেকে লড়াই করে ছাত্র আন্দোলনের প্রতিটা পাঠ নিতে শিখি। ফলে আমাদেরকে প্রথম দিন থেকে বলা হতো, আমাদের সিনিয়র দাদারা বলতো যে আন্দোলনের থাকে না কোনো শেষ, আন্দোলনের থাকে শুধু শুরু রাত। আজকের দিন কলকাতা বিশ্ববিদ্যালয় অভিযান আমাদের রাজনীতির ক্যাম্পাসের বুকে তৃণমূল ছাত্র পরিষদের শেষের শুরু, আর আমাদের আন্দোলনের একটা শুরুবাত মাত্র। এরপরে আগামীটা ধাপে ধাপে প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কমরেডরা যাদেরকে আটকানোর জন্য আলিপুর ক্যাম্পাসে এভাবে নৃশংসভাবে আক্রমণ করা হলো, তাদেরকে আগামীতে কিভাবে রুখে নিতে হয়, কিভাবে ক্যাম্পাসের ভেতর বুঝে নিতে হয়, সেই লড়াইয়ের শুরু আজকের দিন থেকে, তৃণমূলের শেষের শুরু বলা ভালো। ফলে গোটা ক্যাম্পাস জুড়ে
আজকে তারা নাকি বলছে যে আমরা নাকি বহিরাগত বলে এই যে কোটা কলকাতা জুড়ে এত কয়েকশো কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ফলে এই সমস্ত কলেজের ছাত্ররা তাদের কোনো অসুবিধা হলে কোথায় আসবে কলেজে গেলে পাঠিয়ে দেওয়া হবে সিইউ এর কাছে যাও তাহলে কলেজ স্ট্রিট ক্যাম্পাস সিইউ এর মেন ক্যাম্পাস সেখানে আসবে তারা কোথায় আসবে ফলে এই সমস্ত ছাত্রদেরকে এত শয়ে শয়ে ছাত্রদেরকে বহিরাগত বলে এসএফআইয়ের আন্দোলনকে খাটো করে দেওয়ার সামর্থ্য টিএমসিপি কেন টিএমসিপির যারা প্রাক্তনী বা টিএম তৃণমূলের যারা বড় বড় নেতা যারা নবান্নে বসে বিকাশ ভবনে বসে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ছোড়েদের হাতে তুলে দিচ্ছে তাদের ওই সামর্থ্য নেই ফলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজের ছাত্র ছাত্রীদের অধিকার রয়েছে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ঢোকার পুলিশ যদি আমাদেরকে আটকাতে আসে তাহলে যেভাবে পাল্টা প্রত্যুত্তর দেওয়ার কথা সেই প্রত্যুত্তরই আমরা দিয়েছি যে ক্যাম্পাসের ভেতরে ছাত্ররা ঢুকবে না দশ বছর আগে পাস আউট হয়ে যাওয়া তৃণমূলের নেতারা চোরেরা ঢুকবে আর এই চোরেদের জন্যই তো সোনারপুরের রমলান সোদপুরের চৈতালিদেরকে আত্মহননের পথ বেছে নিতে হয়েছিল আমরা ভুলে যাইনি এসএফআইকে কোনো কথা ভুলিয়ে দেওয়া এত সহজ নয় ফলে প্রতিটা ক্যাম্পাসের বুকে আমাদের কমরেডদের রক্ত চলেছে আমরা ছেড়ে কথা বলবো ক্যাম্পাসের টিএমসিকে এই আশা যারা করে তারা নেহাতি বাচ্চা ফলে এই কলকাতা বিশ্ববিদ্যালয় গোটা ভারতবর্ষের বুকে প্রথম বিশ্ববিদ্যালয় ইতিহাসের পাতা থেকে যারা ভুলে যাচ্ছে তাদেরকে মনে করিয়ে দিতে হবে 1857 সালে তৈরি এই বিশ্ববিদ্যালয় গোটা ভারতবর্ষে গোটা এশিয়া মহাদেশে প্রথম আধুনিক বিশ্ববিদ্যালয় ছিল তাবদায় যারা নাকি এখন তৃণমূল সরকারের বসিয়ে দেওয়া তৃণমূল সরকার স্থাপক যারা আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দায়িত্ব পালন করে তারা ভুলে গেছে তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যেমনটা ভগৎ সিংরা বলেছিলেন যে টু মেক দা ডেফ ইয়ার যারা ভালোভাবে শুনতে পায় না যারা সোজা কথা স্পষ্ট কথা বুঝতে পারে না তাদেরকে তাদের ভাষাতেই জবাব দিতে হবে তাদের কানে যাতে আওয়াজ পৌঁছায় তত জোরে গর্জন করতে হবে সেই গর্জন আমরা করেছি তার ফলে গোটা কলেজ স্ট্রিট আজকে জানতে পারছে যে কলেজ স্ট্রিটের এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গোটা কলকাতা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সিইউ এর হাত থেকে নটা ক্যাম্পাসে কি পরিমাণ অব্যবস্থা চলছে গোটা ভারতবর্ষের সবচেয়ে পুরনো ক্যাম্পাসে সবচেয়ে পুরনো বিশ্ববিদ্যালয় আজকে একটা স্থায়ী উপাচার্য নেই একে তো উপাচার্যদেরকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলে বিদ্যুৎ চক্রবর্তীর মতো বিজেপির দালালদের বসিয়ে দেওয়া হয় আর সমস্ত রাজ্য সরকারের অধীনস্থ যে কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে একেবারে উপাচার্য থেকে প্রিন্সিপাল সমস্ত সিইউর মতো ক্যাম্পাসগুলোতে রাজ্যের শিক্ষামন্ত্রী রাজ্যের সরকার তাদের দালালদেরকে তাদের স্থাপকদেরকে বসিয়ে দেয় তাহলে তাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে যা করার সেই কাজ আমরা করেছি স্পষ্ট কথা যে শিক্ষাকে বেঁচে দেওয়া চলবে না সেমিস্টার ফি বাড়ানো চলবে না গোটা কলেজ স্ট্রিট কেন গোটা কলকাতা শহরে প্রতিটা পাড়ায় প্রতিটা অলিগলির মোড়ে গেলে আপনারা দেখতে পারবেন আমাদের ফি অভিযানের কি দাবি ছিল আমরা তো আজকে প্রথম দিন অভিযান করে বসিনি এর আগে সিইউ এর কমরেডরা এবং গোটা কলকাতা জেলা জুড়ে প্রতিটা কলেজ ক্যাম্পাসে দুপায়ে গলে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আরেকটু পেছনে মেডিকেল কলেজ করবাচকরে একটা ভারতবর্ষের বুকে প্রথম কলেজ একটা ভারতবর্ষের বুকে প্রথম মেডিকেল কলেজ সেখানেও তো একই দামে আমরা আন্দোলন করছি শহরের অন্য প্রান্তে যাদবপুর বিশ্ববিদ্যালয় এই অঞ্চলের সমস্ত কলেজে ক্যাম্পাসে আমাদের দাবি ক্যাম্পাসের মধ্যে গণতন্ত্র সুনিশ্চিত করতে হবে দিনের পর দিন তৃণমূল ছাত্র পরিষদের পাঁচ বছর আগে দশ বছর আগে পাস আউট হয়ে গিয়ে তারপর ছড়ি ঘোরাবে ক্যাম্পাসের উপরে আমরা চুপচাপ বসে দেব দেখে নেবো এরকমটা হতে পারে না এবং প্রথম কথা যে শুধুমাত্র এই লড়াই যারা আমাদের পতাকা ধরে আজকে সিইউ অভিযানে এসছে তাদের নয় এর বাইরে একটা ব্যাপক অংশের সাধারণ পড়ুয়ারা যারা আমাদেরকে সাহস জুগিয়েছে যাদের প্রতিনিধিত্ব করে আমরা কলেজ স্ট্রিটে এসেছি ফলে প্রতিটা কলেজের মধ্যে যারা তৃণমূল ছাত্র পরিষদের ভয়ে তৃণমূল ছাত্র পরিষদের দাদাগিরিতে গুন্ডাগিরিতে অতিষ্ঠ হয়ে এতদিন কিছু বলতে পারতো না তারা আজকে মুখ খুলেছে তারা আজকে মুখ খুলেছে বলে সেই জোর আমাদেরকে সমৃদ্ধ করেছে আমাদের সেই জোরের প্রতিফলন ঘটেছে আজকে সিইউ এর মেন ক্যাম্পাসের গেটে ফলে আজকে শুরুর দিন আগামীতে গোটা কলকাতার প্রতিটা কলেজে প্রতিটা ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদেরকে চোরেদেরকে ঘুষখোরদের কিভাবে ছুঁড়ে ফেলে দিতে হয় বের করে দিতে হয় তার দায়িত্ব আমরা নেব আজকে সিইউ অভিযান ওই আন্দোলনের শুরুয়াত আগামীতে আন্দোলনের প্রতিটা ধাপে এই যারা আমাদের কমরেডদের রক্ত ছড়িয়েছে যারা আজকে আনিস খানের হত্যার জন্য দায়ী গত এক বছর ধরে আনিস খানের হত্যার পরে কোনো সাজা পেল না কেউ ভরে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের শিক্ষামন্ত্রী চুপ প্রতিটা বিষয়ে যারা বাজে বক্তে চলে আসে তারা আনিস খানের হত্যা নিয়ে একটা কথা বলল না
আর কদিন পরে 2 এপ্রিল এই কলেজ স্ট্রিটের বুকে আজকে আমরা যেই দাবি নিয়ে লড়াই করছি ঠিক একই দাবিতে আজ থেকে 10 বছর আগে 2 এপ্রিল 2013 থেকে 2 এপ্রিল 2023 সুদীপ্তদা খুন হয়েছিল সুদীপ্তদা শাহাদাতের মাধ্যমে আমাদের আন্দোলন আমাদের আন্দোলনের তালিকায় আরেকটা শহীদ বেড়েছে আমাদের পতাকা ধরা আরেকজন ছাত্রকে খুন করেছিল আজকের এই পুলিশ যা তথাকথিত নাকি ক্যাম্পাসের মধ্যে আইনের কথা বলেন ক্যাম্পাসের মধ্যে নাকি নিয়ম কানুন রক্ষা করবে ধরে দেখুন কোন জায়গায় নিয়ে গেছে টিএমসিপি কোন জায়গায় নিয়ে গেছে রাজ্যের সরকার ক্যাম্পাসের মধ্যে পুলিশ না থাকলে নাকি কলেজের মধ্যে শৃঙ্খলা রক্ষা করা যায় না তাহলে ধরে দেখুন তো আজ থেকে ক বছর আগে কদিন আগে প্রতিটা কলেজে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে টিএমসিপি যখন দখল করেছিল তখন এই রাজ্য সরকারের পুলিশ কোথায় ছিল তৃণমূলের কাছে ইউনিয়ন মানে দখল করার জায়গা তৃণমূলের কাছে ইউনিয়ন মানে ক্ষমতা জাহির করার জায়গা এসএফআইয়ের কাছে ইউনিয়ন মানে ছাত্র ছাত্রীদের লড়াই করার প্ল্যাটফর্ম ছাত্র ছাত্রীদের লড়াই করার মঞ্চ আমাদের কাছে ইউনিয়ন দখল করার জায়গা নয় আমাদের সংগঠন তৃণমূলের মতো ছোড়েদের সংগঠন দখলদারির সংগঠন নয় এসএফআই মানে দায়না এড়িয়ে দায়িত্ব নেওয়ার সংগঠন এসএফআই মানে যেখানে যেখানে আমরা ইউনিয়ন পরিচালনা করি সেখানে আমরা ক্ষমতা প্রদর্শন করার জন্য ইউনিয়নকে ব্যবহার করি না আমাদের ইউনিয়ন যা যারা পড়তে পারে না যাদের স্কলারশিপের অভাব যেখানে যেখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনার খরচ বইতে না পেরে ড্রপ আউট হয়ে যাচ্ছে তাদেরকে মূল স্রোতে টিকিয়ে রাখার লড়াই তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনার লড়াই করে আমাদের ইউনিয়ন ফলে এসএফআই যখন আগামীতে নির্বাচনে প্রতিটা কলেজে এসএফআইয়ের পতাকা উড়বে আর সাধারণ ছাত্ররা এসএফআইকেই বেছে নেবে তখন এই তৃণমূল ছাত্র পরিষদের 10 বছর আগে পাস আউট হয়ে যায় গুন্ডারা চোরেরা তারা আর ক্যাম্পাসের মধ্যে ঢোকার সাহস পাবে না বলার সময় পূর্ববর্তী বক্তারা বলেছে কমরেডরা বলেছে এটাই তো পরিস্থিতি প্রতিটা ক্যাম্পাসের ভেতরে রয়েছে এসএফআই বাইরে তৃণমূল লাঠি নিয়ে ডান্ডা নিয়ে হকি স্টিক নিয়ে সিনেমার মতো করে গুন্ডাগিরি করছে ক্যাম্পাসের ভেতরে ছাত্রদের মনে জায়গা করে নিতে পারলে লাঠি শোটার দরকার হয় না এটা তৃণমূল ভুলে গেছে আর সেই কাজ যেই কাজ আমাদেরকে তৃণমূল ছাত্র পরিষদ করতে দিচ্ছিল না ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দিচ্ছিল না আমরা তাদেরকে তাদের ভাষায় জবাব দেওয়া শিখেছি যদি আমাদেরকে ক্যাম্পাসের ভেতর ঢুকতে না দেওয়া হয় গায়ের জোর খাটিয়ে আমরা কিভাবে পাল্টা ক্যাম্পাসের মধ্যে ঢোকার রাস্তা তৈরি করে নিতে হয় সেই রাস্তাও আমরাই বানাবো সেই রাস্তা বানানোর একটা দিন ছিল আজকের সেই অভিযান ফলে আগামীতে কলকাতা জেলার প্রতিটা ক্যাম্পাসের অভ্যন্তরে প্রতিটা গলিতে গলিতে এসএফআইয়ের পতাকা এসএফআইয়ের রাজনীতি এসএফআইয়ের লড়াই আন্দোলনকে পৌঁছে দেওয়ার যে শপথ নিয়েছিলাম আমরা যে প্রত্যয় নিয়ে আমরা আজকে সেই অভিযান করেছি এই প্রত্যয়ের ছাপ আগামীতে কলকাতা জেলার প্রতিটা ক্যাম্পাসে মিলবে এবং তারপরে আমাদের যে লড়াই সেই লড়াই আমরা এগিয়ে নিয়ে যাব আজকে শুরুবাত তৃণমূলের শেষের শুরু শুরু হলো এরপরে তৃণমূলের শেষের শেষটা যেদিন হবে সেদিন আদত সিউ তার ঋত যে গৌরব সেই গৌরব ফিরে পাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি ইনকালা সন্ধ্যাবাদ ভারতের ছাত্রবেদ হোসেন সিদ্ধাবাদ সংগ্রামী অভিনন্দন কমরেড দেবনীল পালকে এখন এই সভায় বলবেন এসএফআই কলকাতা জেলার সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির সদস্য কমরেড শুভদীপ বন্দ্যোপাধ্যায় শুভদীপ এখন বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড আফরিন আফরিন বেগম এখানে উপস্থিত কমরেড পাঁচজনটি মানুষ এবং আশেপাশে যতজন রয়েছেন আমার মাইকের আওয়াজ যতদূর পৌঁছচ্ছে তাদের সকলকে আমরা জানাচ্ছি আজকে আমরা এসএফআইয়ের পক্ষ থেকে এসেছি কলকাতা ছাত্রছাত্রীরা আমরা প্রত্যেকটা জায়গা থেকে বিভিন্ন কলেজগুলো থেকে বিভিন্ন অঞ্চল থেকে আমরা এসেছি আজকে সিইউর সামনে কেন এসেছি কি প্রয়োজন আসলে প্রয়োজন আছে
जब तृणमूल सरकार क्षमता एसेछे ठीक तबे थेके आमादेर उपर जेभावे आक्रमण नामिये आना होच्छे कलेज कैम्पस गुलोके जेभावे दुर्नीतिर आखड़ा बनानो होच्छे सेटार बिरुद्धे गर्जे उठते आजके आमरा एसेछि আমরা বলছি সেমিস্টার ফিজ কমানোর কথা আমরা বলছি যে কলেজ ক্যাম্পাসগুলোতে যে দুর্নীতি হয় সেই দুর্নীতি রোখার কথা আমরা বলছি নয়া জাতীয় শিক্ষানীতি সেটা বাতিল করতে হবে ফলত আজকে দূরে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দুর্নীতি করা হচ্ছে কিভাবে শিক্ষাটাকে গোটাটাই আর আমাদের সরকারি ভাবে রাখা হচ্ছে না সেটাকে প্রাইভেটাইজেশন করে দেওয়া হচ্ছে তৃণমূলের দুর্নীতির কারণে লাগামহীনভাবে কলেজ ক্যাম্পাসগুলোতে ফিস বৃদ্ধি পাচ্ছে আমরা দেখতে পেয়েছি কিভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি সে এখন আর নেই তার ভিসি স্থায়ী নিয়োগ করা হচ্ছে না একটা ইউনিভার্সিটি চলছে আমরা আজকে এসেছি আমাদের দাবিগুলোকে আদায় করতে আর ছাত্র ছাত্রীদের দাবি আদায় করার যে মঞ্চ যে ইউনিয়ন সেই ইউনিয়ন ইলেকশনের দাবি করতে আমরা দেখেছি এই তৃণমূল সরকার যখন সবার প্রথম ক্ষমতায় আসে তারা যেটা করেছিল ইউনিয়ন করার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নিতে চেয়েছিল আমরা দেখেছি তারা ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দিয়েছিল আমরা দেখেছি আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তকে ভুলে যাইনি আমরা তার কথা সুদীপ্ত গুপ্ত তার প্রাণ দিয়ে তার রক্ত দিয়ে ইউনিয়ন ইলেকশন ছিনিয়ে এনেছিল এবং ইউনিয়ন ইলেকশন হয়েছিল সেই ইউনিয়ন ইলেকশনের দাবিতে আমরা আজকে এসেছি আমরা বলছি আমাদের ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আসলে এই যে তৃণমূলের সরকার তারা চায় না যে আমরা এক জায়গায় আসি আমরা সংগঠিত হই আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে কথা বলি সেই জন্য আজকে যখন আমরা আমাদেরই ক্যাম্পাসে ঢোকার জন্য ছাত্রছাত্রীরা তাদেরই ক্যাম্পাসে ঢোকার জন্য আসছে তাদেরকে সেখান থেকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য তাদের উপরে আক্রমণ করার জন্য পুলিশকে দাঁড় করানো হয়েছে আসলে যখন তৃণমূলের সরকার প্রথম ক্ষমতায় এসেছিল সবার প্রথমে তারা যেটা করেছিল এই পুলিশদের ইউনিয়ন করার অধিকারটা কেড়ে নিয়েছিল তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলার অধিকারটা কেড়ে নিয়েছিল সেই জন্য তাদের আজকে আমাদের ছেড়ে দিতে হয় পুলিশরা চাইলেও পারে না নিজেদের দাবি নিয়ে কথা বলতে তাদের দাবি নিয়ে কথা বলার জন্য আমরা রাস্তায় রয়েছি রাস্তায় থাকবো আমরা বলছি যে আজকে দিনে দাঁড়িয়ে আজকে যে 20 ফেব্রুয়ারি সেই দিনটা আসলে আমরা যদি দেখি তাহলে আজ থেকে ঠিক 3 বছর আগে আজকে আমরা 2023 সালে দাঁড়িয়ে রয়েছি 2020 সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউনিয়ন ইলেকশনে আমরা এসএফআই আমরা দেখিয়েছিলাম কিভাবে বিজেপি এবং টিএমসি কে না বলতে হয় সেই ইউনিয়ন তারও 3 বছর পূর্ণ হয়ে গেছে আসলে সেখানে আমরা স্লোগান তুলেছিলাম আমরা বলেছিলাম যে কিছু কিছু লড়াই লড়ে যেতে হয় শুধু এইটুকু জানান দেওয়ার জন্য যে যুদ্ধক্ষেত্রে তুমি আছো কিন্তু আজকে আমরা এই কলেজ স্ট্রিটের বুক থেকে স্লোগান তুলছি যে কিছু কিছু লড়াই শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে আছি এটা জানান দেব না এরপরে যুদ্ধক্ষেত্রে আমরা থেকে লড়াই করে আমরা জয়ী হব সেটা জানান দেওয়ার জন্য আজকে আমরা কলেজ স্ট্রিটের বুকে রয়েছি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কিভাবে দিনের পর দিন দুর্নীতি করছে দুর্নীতি আখ্যা করে তুলেছে কলেজ ক্যাম্পাসগুলোতে আমরা যখন দাবি দাওয়া নিয়ে মিছিল করি আমরা যখন দাবি দাওয়া নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢুকতে যাই আমাদেরকে মারধর করা হয় আমরা দেখতে পাচ্ছি আসলে এই কন্টিনিউয়াস প্রসেস সেটা যদি আমরা দেখি বিজেপি ঠিক একই রকম ভাবে আমাদের উপর আঘাত নামিয়ে আনছে নয়া শিক্ষানীতি সেই নয়া শিক্ষানীতিতে এই ধরনের বহু পলিসি রয়েছে যেটা গরিব ঘরের ছাত্রছাত্রীদেরকে পড়াশোনার অধিকার সুরক্ষিত করে না সেখানে বহু জিনিস রয়েছে যেখানে আমরা দেখতে পাবো যে যে ছাত্রছাত্রীটা নিজের সেমিস্টার ফিজ যোগাতে পারছে না 3 বছরের মধ্যে সে নিজের কোর্স কমপ্লিট করতে পারছে না যাতে সে তার আগেই শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত হয়ে যায় সেটার জন্য এই নিউ এডুকেশন পলিসিকে আরো বেশি করে লাগু করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি প্যান্ডামিকের সময় কিভাবে দিনের পর দিন ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়েছে কিভাবে দিনের পর দিন আমরা দেখতে পেয়েছি যে অনলাইন এডুকেশনকে প্রমোট করা হয়েছে যাদের কাছে স্মার্টফোন নেই যাদের কাছে ট্যাব নেই যাদের কাছে কম্পিউটার নেই ইন্টারনেট কানেকশন নেই যারা পারছে না রিচার্জ করাতে তাদের প্রত্যেককে ড্রপ আউট হতে হচ্ছে শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে চলে যেতে হচ্ছে এবং সেই ড্রপ আউটের সংখ্যা
দিন দিন বাড়ছে, তাদেরকে ফেরানোর কোন রকম ভূমিকা এই সরকারের নেই, না বিজেপি সরকারের আছে, না তৃণমূল সরকারের আছে। আমরা দেখতে পেয়েছি যখন আমরা ছাত্রছাত্রীরা আমরা কম খরচে পড়াশোনা করতে যাই, পড়াশোনা করার অধিকার আদায় করতে যাই, ইউনিয়ন ইলেকশনের অধিকার আদায় করতে যাই, তখন সুদীপ্ত গুপ্তদেরকে মরে যেতে হয়। আমরা দেখেছি যখন যুবরা কাজের দাবিতে যখন তারা আন্দোলন করতে যায়, আমরা শিক্ষিত হওয়ার পর কেন কাজ পাচ্ছি না, তখন মইদুল মিদ্দাদেরকে শহীদ হয়ে যেতে হয়। আমরা দেখেছি যখন তৃণমূলের দুর্নীতি নিয়ে কলেজ ক্যাম্পাসে আনিস খান কথা বলে, তখন রাতের অন্ধকারে তার বাড়িতে ঢুকে আনিস খানকে নিজের বাড়ির ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। সেই আনিস খান মারা গেছে আজ এক বছর হলো। আমরা দেখতে পাচ্ছি আনিস খান কেমন বিচার পায়নি। আমরা ছাত্রছাত্রীরা সেই দাবি নিয়ে রাস্তায় রয়েছি। আমরা ভুলে যাইনি এই রক্তের কথা, আমরা ভুলে যাইনি। সেই জন্য আজকের দিনে দাঁড়িয়ে আমরা রাস্তায় রয়েছি আমাদের দাবি নিয়ে আন্দোলন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যেভাবে বিজেপি সরকার কন্টিনিউয়াসলি নারীদের ওপর, দলিতদের ওপর, মাইনরিটিসদের ওপর আক্রমণ নামিয়ে আনছে, কিরকম ভাবে এক এক রকম ভাবে আমাদের ওপর নীতি নামিয়ে আনা হচ্ছে। আমরা শ্রম কোড লাগু হতে দেখেছি, আমরা দেখেছি কৃষকদের ওপর বিভিন্ন আইন নামিয়ে আনা হয়েছে, কৃষকরা লড়াই করে সেই আইন সরিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঠিক একই রকম ভাবে মাইনরিটিসদের ওপর আক্রমণ হচ্ছে। উচ্চ শিক্ষায় যাতে সুযোগ কম পায়, উচ্চ শিক্ষায় যাতে গরিব ঘরের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ কম পায়, সেটার জন্য আমরা দেখেছি একের পর এক স্কলারশিপ কিরকম ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে স্টাইপেন্ডের সংখ্যা কত নেই কেন, স্কলারশিপটা কোথায় গেল, ঠিক সময় স্কলারশিপ ঢুকছে না কেন, ফেলোশিপ কেন ঢুকছে না? মাইনরিটিসদের দেওয়া যে স্কলারশিপটা ছিল মৌলানা আজাদ ফেলোশিপ, সেই ফেলোশিপটাও বন্ধ হয়ে গেছে। স্কুল লেভেল যে সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপটা ছিল সেই স্কলারশিপটাও বন্ধ হয়ে গেছে। সেইগুলো নিয়ে কথা বলবে কারা? আসলে সেইগুলো নিয়ে কথা বলে এসএফআই, ছাত্রদের দাবি দাওয়া নিয়ে কথা বলে এসএফআই। সেজন্য আমরা আজকের দিনে এখানে এসেছি আর আমরা বলছি যে আমরা ভুলে যাব না। আসলে ইয়ে তো সিরফ লড়াই হ্যায়, আগে ওর লড়াই হ্যায়। আজকের দিনে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম কলেজ ক্যাম্পাসে কিভাবে ঢুকতে হয়। তৃণমূল যেখানে যেখানে তারা লুকিয়ে থাকবে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বার করব এবং আমরা বদলা নেব। আমরা দেখেছি কিছুদিন আগে কিভাবে আলিপুর ক্যাম্পাসে আমাদের কমরেডরা আজকে দিনের অভিযানের জন্য যখন পথসভা সংগঠিত করছিল তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি কিভাবে এসএসকেএম এর ভেতরে পুলিশের সামনে আমাদের কমরেডদেরকে মারা হয়েছে, আমাদের কমরেডের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা বলতে চাইছি আমাদের কমরেডদের রক্তের বদলা আমরা নেব এবং আজকে যে ট্রেলারটা দেখাবো আগামী 2 এপ্রিল গোটা পশ্চিম বাংলায় আমরা দেখাবো এসএফআই কি করতে পারে। ছাত্র সংসদের দাবি নিয়ে আমরা লড়াই করব, আমরা জিতে দেখাবো। তৃণমূলের চোখে চোখ রেখে আমরা আমাদের সুদীপ্তদার রক্তের রাঙা ইউনিয়ন ফিরিয়ে আনবো। এই সফেদ ঝান্ডা কাঁধে নিয়ে আমরা সুদীপ্তদার কসম খাচ্ছি, আনিসের কসম খাচ্ছি, আমরা বলছি আমরা মইদুল মিদ্দার কসম খাচ্ছি যে আমাদের দাবি দাওয়া নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের যে লড়াই সেই লড়াই আমরা লড়েই নেব। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড আফরিন বেগমকে। এখন এই সভায় বলবেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এসএফআই নেতৃত্ব এবং আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড বিশ্বজিৎ নায়ক। কমরেড সাধারণ সভাপতি, উপস্থিত কমরেড বেশি কিছু বলেন নেই, সবাই এক এক করে বলছেন। আপনারা জানেন 10 বছর আগে এই কলেজ স্ট্রিট মোড় থেকে একটা মিছিল শুরু হয়েছিল এবং এই দাবি ছিল আমাদের সামনে, শিক্ষাক্ষেত্র বাঁচাতে, ছাত্র সমাজ বাঁচাতে, ছাত্র সংসদ নির্বাচন। এবং সেই অভিযানে আমাদের কমরেড, আমাদের নেতা সুদীপ্তদা নিজেদের জান কবুল লড়াই করেছিল এবং রক্ত দিয়ে, ঘাম দিয়ে, নিজের প্রাণ দিয়ে এই ছাত্র সংসদের নির্বাচনের দাবিকে আরো সুদৃঢ় করেছিল। এবং সেই দাবি আজকে আরেকবার আউড়ে দিতে, সেই দাবি আজকে আরেকবার স্পষ্ট করতে আমাদের এই অভিযান। বেশি কিছু বললেন নেই, আমার আগে অনেকে বলেছেন। আপনারা জানেন এই রাজ্য সরকার দিনের পর দিন ক্যাম্পাসের মধ্যে তার বাজেট থেকে শিক্ষাক্ষেত্রে ব্যয় বরাদ্দ কমাচ্ছে, দিনের পর দিন স্কলারশিপ ফেলোশিপ বন্ধ করে ছাত্র সমাজকে আসলে এই কুয়োর অন্ধকার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে। এবং তারা ভালো মতোই জানে যদি ক্যাম্পাসে একবার ছাত্র সংসদ নির্বাচন করে তাহলে এসে
রূপাই যদি ক্যাম্পাসে একবার ঢুকে পড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্র সমাজের যে দাবিগুলো সেগুলোকে সামনে আনবে, টিএমসিপির লুম্পেন গাছ খুলে যাবে। আর এসএফআই যদি একবার ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয় তাহলে এই সিওর টিএমসিপি কে কালকে আইসিউতে দেখতে পাওয়া যাবে, আইসিউতে দেখতে পাওয়া যাবে। ঠিক সেই কারণে আমাদের এই ছাত্র সংসদ নির্বাচনের দাবির দিক দিয়ে চোখ ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করছে এই রাজ্য সরকার। আপনারা জানেন দিনের পর দিন ক্যাম্পাসের ভেতরে এই ক্যান্টিন গুলোর খাবার মুখে দেওয়া যায় না। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড লেভেল থেকে বলছি, ক্যান্টিনে যান দিনের পর দিন খাবারের দাম বাড়ছে। আপনি যান লাইব্রেরিতে যান, আপনার প্রয়োজন মতো বই খুঁজে পাবেন না। এই টিএমসিপি ইউনিয়ন গুলো লাইব্রেরিতে বইয়ের হিসেব রাখে না, কিন্তু ফ্রেশার্সে কত বোতল মদ লাগবে তার হিসেব ঠিক করে রাখে। আর ঠিক সেই কারণে দাবিতে আমাদের লড়াই, সেই ইউনিয়ন গুলোকে উপড়ে ফেলে রাস্তার পথ দেখিয়ে এসএফআই কে ক্যাম্পাসের ভেতরে প্রতিষ্ঠা করার জন্য আমাদের এই লড়াই। দিনের পর দিন এই রাষ্ট্রীয় সরকার এনইপি লাগু করার চেষ্টা করছে, বলার সময় রবীন্দ্রনাথ বলছিলেন সেই এনইপিকে, সেই এনইপিকে এই পিপিপি মডেলের মধ্যে থেকে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে রাজ্যী বসু আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পিপিপি মডেল কি বলছে? পিপিপি মডেল বলছে যে আপনি কিভাবে পড়াশোনা করবেন, কোন ভাষায় পড়াশোনা করবেন সেটা ঠিক করবে প্রাইভেট কর্পোরেট সেক্টর গুলো। আপনি কোন মাধ্যমে পড়াশোনা করবেন সেটা ঠিক করবে প্রাইভেট সেক্টর গুলো, অর্থাৎ বাংলা মিডিয়াম মার খাবে, অর্থাৎ আপনার আইসিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড বেশি বাড়বে, ডাব্লিউবিসিএস বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড মার খাবে। সেই সমস্ত গ্রাউন্ড প্লেন গুলোকে মাথায় রেখেই আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে পকেটের দায় থেকে, আমাদের শিক্ষা ক্ষেত্রটাকে বড় লোকদের হাতে বেঁচে দেওয়ার জন্যই, এই ক্যাম্পাস গুলোকে বড় লোকদের হাতে বেঁচে দেওয়ার জন্যই আমাদের রাজ্যের সরকার দিনের পর দিন টিএমসিপি কে ক্যাম্পাসের দিকে অভিমুখে যাওয়ার চেষ্টা করছে। আর কাকেই বা টিএমসিপি বলবো আমরা, কাকেই বা ইউনিয়ন বলবো? ইউনিয়নের কোনো বরাদ্দ আছে নাকি, সময় আছে নাকি? ছাত্র সংসদ কবে নির্বাচন হয়ে গেছে, এখনো বাপ কাকারা পড়াশোনা করছে? আমার বাবার মুখে শুনেছিলাম যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল তখন বাবারা ছেলেরা বাবারা খেটে খুঁটে ছেলেমেয়েদের পড়াশোনা শেখাতো, ছেলেমেয়েরা বড় চাকরি পেত, একসাথে তারা বাড়িতে ফিরে এসে সময় কাটাতো। আর এখনো কিছু যেই বাবাগুলো টিএমসিপির এখনো ছাত্র নেতা, 45-50 বছর হয়ে গেছে এখনো ছাত্র নেতা, তারাও তাদের ছেলেমেয়েদের সঙ্গে গ্রাজুয়েশন পাস করছে। এই হচ্ছে আমাদের রাজ্যের এখন অবস্থা। আমি আর কথা বেশি বাড়াবো না। আপনারা জানেন আগামীকাল 21শে ফেব্রুয়ারি ভারতবর্ষের বুকে, গোটা পৃথিবীর বুকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং সেই 21শে ফেব্রুয়ারিকে স্মরণ করে রচনা হয়েছিল আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। তেমনি ভাবেই আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমরা ভুলিনি, মহিদুল ইসলামদের রক্তে রাঙানো 15ই ফেব্রুয়ারি আমরা ভুলিনি, আনিস খানের রক্তে রাঙানো 19শে ফেব্রুয়ারি আমরা ভুলিনি, আর গত কয়েকদিন আগে আমাদের কমরেডদের রক্তে রাঙানো আলিপুর ক্যাম্পাসের সামনে আমাদের কমরেডদের রক্তে রাঙানো 17ই ফেব্রুয়ারি আমরা ভুলবো না, ভুলতে দেবো না। এইটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড বিশ্বজিৎকে। এখন এই সভায় বলবেন মেডিকেল কলেজের নেতৃত্ব আমাদের রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড অনুরণ পাল। এখন বলবেন আমাদের সংগঠনের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড বর্ণনা মুখোপাধ্যায়। কমরেড সভাপতি, কলেজ স্ট্রিট ক্যাম্পাস চত্বরে যাদের কাছে আমাদের আওয়াজ পৌঁছে যাচ্ছে, বহুক্ষণ ধরে চলছে এই সবটা আমরা দেখতে পেয়েছি। যারা হচ্ছে গিয়ে ফাইল টাইল ঝুড়ে মারলে টেবিলের তলায় থাকেন, আজকে যখন এই ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা, ওই কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তাদের ক্যাম্পাসে ঢুকতে গেছিল, তাদের মোটামুটি বুকের ছাতে গুলো ফুলে ফেটে উঠে গেটের সামনে দাঁড়িয়ে একটা সুন্দর মমতা ব্যানার্জির এই পাছাটা বাঁদরদের মতো হল্লাবাজিটা ওখানে ভালোই হলো, কিন্তু সেটা আপনারা শেষ পর্যন্ত এস্টাবলিশ করতে পারলেন না। যেটা শেষ পর্যন্ত এস্টাবলিশ করতে পারলেন না সেটা হলো যাদের ক্যাম্পাস, যারা ক্যাম্পাসে গণতন্ত্রের কথা বলে তাদেরকে এই ক্যাম্পাসে ঢুকতে বাধা দিতে আপনারা পারলেন না। আর পারলেন না বলেই আমরা জানি এই আপনাদের এই ভেতরে যারা এসে হচ্ছে গিয়ে লাফালাফি দাফাদাফি করছিল, ওই দুষ্টু দাওয়াল যারা আছেন আর কি, যারা প্রতিটা হচ্ছে গিয়ে ওই অ্যাডমিশন পিরিয়ডের পর সুন্দর টাকা পয়সাকে মোটা গলায় হচ্ছে গিয়ে মোটা মোটা ওই বকলসের মতো সোনার চেন যাদের ওঠে,
তাদের সাথে গিয়ে নতুন করে এসএফআইকে কি করে আটকানো যায় পরবর্তী দিনে সেই পরিকল্পনা করতে এই কলেজ স্ট্রিটের মাটি আমাদের নেতা আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তর রক্ত লাগানো মাটি। আপনারা যেটা ভুলে যাচ্ছেন বা আমাদেরকে ভুলিয়ে দিতে চাইছেন, সামগ্রিকভাবে ছাত্র সমাজকে ভুলিয়ে দিতে চাইছেন, এই যে ক্যাম্পাসে গণতন্ত্রের কথা, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা, এই গণতন্ত্র পুনরুদ্ধারের কথা যারা বলেছিল সুদীপ্ত গুপ্ত তাদের একজন ছিল। এই কলেজ স্ট্রিটের মাটি থেকে যে মিছিল শুরু হয়েছিল সেই মিছিল থেকে এগিয়ে গিয়ে মমতা ব্যানার্জির দলতার পুলিশের হাতে আমাদের নেতা সুদীপ্ত গুপ্ত শহীদ হয়েছিলেন। সেই সুদীপ্ত গুপ্তর শাহাদাতের জন্য যারা দায়ী, এই ক্যাম্পাস গুলোতে প্রতিদিন গুন্ডাবাজির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে যারা কথা বলেছে তারা দিনের পর দিন রাস্তায় প্রাণ দিয়েছে। এটা সেই এসএফআই, এটা সেই ভারতের ছাত্র ফেডারেশন, যেই ভারতের ছাত্র ফেডারেশন তার জন্ম লগ্ন থেকে স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের পতাকা নিয়ে শুধুমাত্র শিক্ষার স্বার্থে, শুধুমাত্র শিক্ষান্তে কাজের লড়াইয়ের জন্য লড়ে গেছে। এটা সেই ভারতের ছাত্র ফেডারেশন, এটা সেই ভারতের ছাত্র ফেডারেশন যে ভারতের ছাত্র ফেডারেশন কোন রাজনৈতিক রং দেখে না, এই যারা ছাত্র ফেডারেশনের পতাকাটা কাঁধে করে নিয়ে বহন করে যাচ্ছে থেকে আনন্দ করে, এটা সেই ভারতের ছাত্র ফেডারেশন যারা আমার আপনার বাড়ির ছেলেটার মেয়েটার পড়াশোনার কথা বলে। আমার এই যে আপনার ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে, এই ক্যাম্পাসের মধ্যে দাঁড়িয়ে আমাদের কথা অনেকে শুনতে পাচ্ছেন, হয়তো তৃণমূলের চোখ রাঙানির জন্য এখান পর্যন্ত এসে পৌঁছাতে পারছেন না, হয়তো তার বাবা তৃণমূল করে, হয়তো তার বাবা বিজেপি করে, তাদের জন্য ভারতের ছাত্র ফেডারেশন কথা বলছে। ভারতের ছাত্র ফেডারেশন বলছে প্রতিটা দিন, প্রতিটা লড়াইয়ে, প্রতিটা ক্যাম্পাসে প্রতিনিয়ত যোগ্যতার ভিত্তিতে ভর্তি হবে। ভারতের ছাত্র ফেডারেশন বলছে ওই শুধুমাত্র ব্যাংকে টাকা থাকলে, ব্যাংক ব্যালেন্স থাকলে সেই ব্যাংক ব্যালেন্স দিয়ে ভর্তির কথা হবে না। ভারতের ছাত্র ফেডারেশন বলছে এই ভারতবর্ষের বুকে প্রতিটা দিন, প্রতিটা কোণায়, প্রতিটা জায়গায় প্রতিটা ছাত্রছাত্রীর শিক্ষার অধিকারের কথা। আজকের দিনে দাঁড়িয়ে যখন ওই ভিক্টোরিয়া কলেজ থেকে মিছিলটা এক পা দুপা করে এগোচ্ছে, আমরা দেখেছি সামগ্রিকভাবে ছাত্র সমাজ আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়েছেন, একত্রিত হয়েছেন। কারণ এই 2017 সালের পরে নতুন হচ্ছে গিয়ে দেওয়ালে প্লাস্টার হয়েছে, নতুন গেট হয়েছে, নতুন বিল্ডিং রং হয়েছে, কিন্তু যেটা হয়নি, যেটা হয়নি সেটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এই রাজ্যের বুকে দাঁড়িয়ে প্রতিটা ক্যাম্পাসে গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে যারা, সেই তৃণমূলের বিরুদ্ধে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আজকে এই বিশ্ববিদ্যালয়ে অভিযানে ডাক দিয়েছিলাম আমরা। জানি চেষ্টা হবে যতবার কথা বলতে চাইবে ক্যাম্পাস থেকে, টিটি বোর্ড থেকে, কমন রুমে প্রতিদিন আঘাত নামিয়ে আনা হবে, কিন্তু আমরা মনে করিয়ে দিতে চাই যে আমরা কোনো চোর চিটিংবাজ না, যে ভয় পেয়ে ওই টেবিলের তলায় ঢুকে যাব, আমরা কোনো চোর চিটিংবাজ না। আমরা রঞ্জন গোস্বামীদের ভারতের ছাত্র ফেডারেশন, আমরা সুভাষ চক্রবর্তী, শ্যামল চক্রবর্তীদের ভারতের ছাত্র ফেডারেশন, যে ভারতের ছাত্র ফেডারেশন উত্তাল সময় শিখিয়েছিল এই কল্লোল নীতিরত্ব আমার বুকে, গ্রাম বাংলার প্রতিটা কোনায়, প্রতিটা স্কুলে, প্রতিটা পাঠশালায়, প্রতিটা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কোনায় সকলের জন্য শিক্ষার সমান অধিকারের কথা। এবং এই রাজ্যের বুকে, এই দেশের বুকে একদিকে যখন সিলেবাসে হচ্ছে গৈরিকীকরণ করে দেওয়া হচ্ছে, একদিকে যখন বিজেপি বুঝিয়ে দিচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত যে হচ্ছে গিয়ে তাজমহলের মন্দির ছিল, অন্যদিকে দাঁড়িয়ে এই আমার বাংলার বুকে যখন বন্ধু সরকার ছিল, যাদের কোনোদিন ক্ষমতা হয়নি এই বাংলার বুকে দাঙ্গা করার, আজকের দিনে দাঁড়িয়ে তারা আমার কমন রুম, আমার টিটি বোর্ড, আমার পাড়ার মোড়, আমার টিফিন খাবার জায়গাটা, আমার পাশের বন্ধুটার নাম, আমার পাশের বন্ধু কথা বলেই সংক্ষিপ্ত বলার কাজ শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ, স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্র জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড প্রণনা মুখোপাধ্যায়কে। এখন এই সভায় বলবেন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির সদস্য কমরেড শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কারণ আজকে সিইউ অভিযানে ঢোকার সময় আমাদের হাত কথা বলেছে, ঝান্ডার ডান্ডা কথা বলেছে। যেদিন হাত কথা বলে, যেদিন ডান্ডা কথা বলে, সেদিন মুখে কথা বলার দরকার পড়ে না। আর তৃণমূলকে সতর্ক করে দিতে চাই যে এই হাতের কথা বলা, ডান্ডার কথা বলা, এইটা আজ থেকে শুরু হলো। তোমরা যদি ভেবে থাকো যে আমাদের ওপর আঘাত করে, আমাদের ওপর মারধর করে এসএফআই কে আটকে দেওয়া যাবে, তাহলে বলে রাখি আমাদের যত শহীদ আছে তোমাদের তত ঘুষখোর নেতা নেই।
এরপর আক্রমণ করতে এলে পাল্টা হবে, পাল্টা লড়াই হবে। আর আতিফ তাকে যতগুলো ব্যান্ডেজ বাঁধতে হয়েছে তার দশ গুণ ব্যান্ডেজ কিনে রাখো, হাসপাতালে হাসপাতালে চুক্তি করে রাখো, কারণ এরপর ওই জায়গাগুলো তোমাদের জন্য বুক করে রাখতে হবে। ওরা কি ভাবছে? ওরা ভাবছে যে আজকে আমরা যখন ভেতরে ঢুকছিলাম আমরা দেখেছি ওইখানে তৃণমূল জমায়েত করেছিল। আগে চোররা পুলিশ দেখে ভয় পেত, এখন পুলিশগুলো ঘুষ খেয়েছে, পুলিশগুলো শির দ্বারা বিক্রি করে দিয়েছে, তাই আর পুলিশ দেখলে ভয় পাচ্ছে না, এখন ওরা এসএফআই দেখলে ভয় পাচ্ছে। আর তাই কলেজ গেটের বনে মুখে যখন এসএফআই এর ঝান্ডা দেখেছে, তৃণমূলের লোকেরা আর বেরোবার সাহস পায়নি, এক পা এগোবার সাহস পায়নি। কিন্তু এইটা আজ থেকে শুরু, ওরা আজ থেকে সতর্ক হোক, এইটা আমরা বলতে চাই। আমাদের আজকে অভিযান ছিল ইউনিয়ন ইলেকশনের দাবিতে, ওরা যে ইউনিয়ন চালায় কলেজে কলেজে তোলা তোলা যেন মাছের বাজার ক্যাম্পাস গুলো, যে কলেজ গেটে ইংলিশ অনার্স বিক্রি হচ্ছে 50,000, ম্যাথ অনার্স বিক্রি হচ্ছে 60,000, যে টাকা দিতে পারবে সে পড়তে পারবে, যে টাকা দিতে পারবে না সে পড়তে পারবে না। আমাদের সময় চৈতালী পাত্র বলে এক ছাত্রী, সেই ছাত্রী কারণ মনে আছে কিনা জানি না, সেই ছাত্রী কলেজ ক্যাম্পাসে যখন ভর্তি হতে গিয়ে তৃণমূলের দ্বারা তোলা চেয়েছে, তোলা দিতে না পারায় তার শিক্ষার অধিকার চলে গিয়েছে, তাকে আত্মহত্যা করতে হয়েছে। তারপরে একই ভাবে অম্লান, সেও কলেজ ক্যাম্পাসে ভর্তি হতে গিয়েছে, তৃণমূলের দ্বারা তোলা চেয়েছে, তোলা দিতে না পারায় আত্মহত্যা করতে হয়েছে। এইটা নতুন কোন ঘটনা নয়, এইটা বছর বছর ঘটছে, কিন্তু সেই পরিস্থিতি বদল হওয়ার সময় এসে গিয়েছে। কারণ আমরা ইউনিয়নের জন্য লড়াই করছি, আমাদের ইউনিয়ন তৃণমূলের ইউনিয়নের মতো নয়, আমাদের ইউনিয়ন কলেজ গেটে দাঁড়িয়ে টাকা চায় না, আমাদের ইউনিয়ন পাল্টা কথা বললে ইউনিয়ন রুমে গিয়ে র‍্যাগিং করে না, আমাদের ইউনিয়ন ছাত্রছাত্রীদের জন্য লড়াই করে। আমরা প্রেসিডেন্সিতে, আমরা ভিক্টোরিয়াতে, আমরা যাদবপুরে ইউনিয়ন দায়িত্বে ছিলাম ইউনিয়নের, আমরা দেখিয়ে দিয়েছি ইউনিয়নকে কেমন করে ফাংশন করাতে হয়, আমরা দেখিয়ে দিয়েছি ছাত্রছাত্রীদের মিনিমাম ডিমান্ড নিয়ে কিভাবে ইউনিয়ন লড়াই করে। এবং সেই লড়াই আজকে কলেজ স্ট্রিট ক্যাম্পাসে শুরু হবে, আগামী দিনে গোটা পশ্চিমবঙ্গে ছড়ে পড়বে। এই যে কলেজ স্ট্রিট কলকাতার ছাত্র আন্দোলনের কেন্দ্র, যেখানে নাকি ঢিল পড়লে গোটা ক্যাম্প, গোটা কলকাতায়, গোটা রাজ্যে তরঙ্গ ছড়িয়ে যায়, সেই তরঙ্গগুলো আস্তে আস্তে আরো আরো কেন্দ্র তৈরি করবে। শুধু কলেজ স্ট্রিট আর কেন্দ্র হয়ে থাকবে না, গোটা রাজ্য জুড়ে ছাত্র আন্দোলনের কেন্দ্র তৈরি হবে, গোটা রাজ্য জুড়ে ছাত্র আন্দোলন তীব্র হবে, এবং তৃণমূল কংগ্রেসের পাল্টা লড়াই চালু হয়ে যাবে, এগিয়ে যাবে। আমরা তৃণমূল কংগ্রেসকে বলতে চাই যে অনেক আঘাত হয়েছে, ওই একটা কথা ছিল না বাংলায় যে শ্যাকরার ঠুকঠাক কামারের একখা, এসএফআই একখা যখন দেবে তখন কেউ বাঁচতে পারবে না, তাই সতর্ক হয়ে যাও, তাই সতর্ক হয়ে যাও। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড শুভদীপকে। এখন এখানে বলবেন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য এবং রাজ্য কমিটির সদস্য কমরেড রৌদ্রশেখর মজুমদার। এই কমরেড, আজকে আমার এখানে নতুন করে আর বলার খুব একটা কিছু নেই, আপনারা যারা এখানে এসছেন এই ঝান্ডা নিয়ে, এই যারা সিউল লোহার গেট ভেঙে সিউতে ঢুকে গেছেন, তারাই যা বলার বলে দিয়েছেন, তারাই বলে দিয়েছেন এই লোহার গেট হোক কি উল্টো দিকে তৃণমূলের চোখ রাঙানি হোক, এসএফআই কে কেউ আটকাতে পারবে না। আর যখন ভেতরে ঢোকার পরে তৃণমূল রিপোর্টার বন্ধুরা আমাদের জিজ্ঞেস করছিলেন আপনারা তো এসএফআই ক্যাম্পাসের দখল নিয়ে নিয়েছেন, এবার কি করবেন? আমরা তখন বলেছিলাম এসএফআই কোনোদিনও কোনো ক্যাম্পাসের দখল নেয় না, ক্যাম্পাসের ভেতরে কিছু ওই দুষ্টু মিষ্টু তৃণমূলের দাদা দিদিরা তারা খেলাধুলা করছিল, ক্যাম্পাসের ছাত্রছাত্রীদের পড়াশোনা করতে দিচ্ছিল না, তাদের হাত থেকে ক্যাম্পাসটা নিয়ে আমরা এসেছি ছাত্রছাত্রীদের ফিরিয়ে দিতে, আর আমরা সেটাই আজকে এসে করেছি। ছাত্রছাত্রীদের ক্যাম্পাস ফিরিয়ে দিয়েছে, এসএফআই ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছে। এসএফআই তৃণমূলের মতো বা বহিরাগত নিয়ে ক্যাম্পাসের মধ্যে, এসএফআই তৃণমূলের মতো গুন্ডাদের নিয়ে ক্যাম্পাসের মধ্যে রাজ করতে, ক্যাম্পাস দখল করতে আসে না, কোনোদিন করবেও না। আসলে এই যে তৃণমূলের যারা উল্টো দিকে দাঁড়িয়েছিল চোখ রাঙিয়ে, তাদের বাঁচাতেই তাদের বডিগার্ডরা এখানে সামনে দাঁড়িয়েছিল, তারপরে আবার বেরোবার পরে দেখছি কয়েকজন আমার কান্নাকাটি করছে, আমাদের নাকি তাদের নাকি খুব মারধর করে দিয়েছে ভাই। আমরা বলছি আরে দাদা আপনারা যদি তৃণমূলের ওই গুন্ডাদের আটকাতে যান, এসে ভাই এর ঝান্ডার সামনে পড়েন, তাহলে ঝান্ডার সামনে পড়লে ডান্ডা তো খেতেই হবে মাঝে মাঝে। তাই জন্যই বারংবার বলা হচ্ছে এসএফআই, এসএফআই আজকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযানে এসেছিল শান্তিপূর্ণভাবে পাঁচ দফা দাবি নিয়ে,
সারা বাংলার সারা কলকাতার যে ছাত্র ছাত্রীদের দাবি, সেমিস্টার ফিস কমানোর দাবি, ছাত্র ছাত্রীদের দাবি ছিল ফেলোশিপ চালু করার, দীর্ঘদিন ধরে ফেলোশিপ বন্ধ। যে ছাত্র ছাত্রীরা যাদের ওই কাঠপানি খাওয়ার অভ্যাস নাই, যাদের বাড়িতে ঘুষের টাকা দিতে পারেনি বলে দাদার চাকরি হয়নি, সেই বাড়ির ছেলে মেয়েটা পড়াশোনার জন্য রিসার্চ করার জন্য তার ফেলোশিপ দরকার, তার দরকার স্কলারশিপ, সেই স্কলারশিপ ফেলোশিপ দীর্ঘদিন ধরে বন্ধ। এবং শুধু সে ফেলোশিপ বন্ধ তাই নয়, উল্টো দিকে যে সেমিস্টার ফিস, সেই সেমিস্টার ফিস প্রত্যেক দিন লাফে লাফে বেড়ে চলেছে। 2011 পর থেকে যদি এই 12 বছরে দেখেন, এই 12 বছরে সেমিস্টার ফিস কম করে এক একটা কলেজে 20 গুণ 25 গুণ করে বেড়ে গেছে। আর সেই সেমিস্টার ফিস দিতে না পেরে আমরা দেখেছি অ্যাডমিশন ফিস দিতে না পেরে, অ্যাডমিশনের কাটমানি তৃণমূল দাদাদের দিতে না পেরে আত্মহত্যার ঘটনা একের পর এক ঘটেছে। আর সেই জন্যই সেই সেমিস্টার ফিস কমাবার দাবি ছিল আজকে এসএফআইয়ের দাবি ছিল এই দীর্ঘদিন ধরে। এই ক্যালকাটা ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের একটা অন্যতম সব থেকে বড় একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে যে অসমায়তন চলছে, বিশ্ববিদ্যালয়ে নাকি চালাবে শুধু রেজিস্টার। সেই জন্যই আমাদের দাবি ছিল আজকে, আমাদের আজকে অন্যতম দাবি ছিল এই অচলাবস্থা কাটিয়ে অবিলম্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে নিয়োগ করতে হবে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ করতে হবে। এবং সর্বশেষ যে আমাদের দাবি ছিল এই ক্যাম্পাস, যে ক্যাম্পাসে একটু আগে বলছিলাম যে তৃণমূলের গুন্ডা বাহিনীর রাজ, শুধু এই ক্যাম্পাসই নয়, আজকে দুদিন আগে দেখেছেন আপনারা ঘটনা, এই ক্যালকাটা ইউনিভার্সিটির আরেক ক্যাম্পাস আলিপুর ক্যাম্পাস, আজকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযানের প্রচারে সেখানকার ছাত্র ছাত্রীরা এখানে সভা করছিল, তারা বলছিল সাধারণ ছাত্র ছাত্রীদের কথা, তারা বলছিল ফি কমাবার কথা, সেই ফি কমাবার কথা বলায়, ছাত্র ছাত্রীদের কথা বলায় তৃণমূলের আঘাত নেমে আসে সেইখানে এসএফআই এর উপর। এবং আঘাত যখন নেমেই আসে পাল্টা আঘাত আমরাও ফিরিয়ে দিতে জানি, দেওয়াও হয়েছিল। এবং তারপরে যখন তারা এসএসকেএম এ যায় চিকিৎসা করাতে, এসএসকেএম হসপিটালের মধ্যে এমন অভূতপূর্ব ভাবে এসএসকেএম হসপিটালের মধ্যে ঢুকে তৃণমূলের গুন্ডা বাইক বাহিনী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো বাইক বাহিনী হসপিটালের মধ্যে ঢুকে পেশেন্টদের বার করে সেখানে তাদের মারধর করা হয়, মেয়েদের মলেশ করা হয়, আমাদের জেলার সম্পাদকের মাথা ফাটিয়ে দেওয়া হয়, জেলা সভাপতিকে কিডন্যাপ করার পর্যন্ত চেষ্টা করা হয়। এই ঘটনায় তৃণমূল ভেবেছিল এসএফআই এর লিডারশিপের উপর আক্রমণ নামিয়ে এনে, এসএফআই এর কর্মীদের উপর আক্রমণ নামিয়ে এনে এসএফআই দমে যাবে। ওরা বুঝতে পারেনি আজকে উল্টো দিকে দাঁড়িয়ে পায়ের হাঁটুটা ওদের থপথর থপথর করে কাঁপতে থাকবে। উল্টো দিকে যখন তৃণমূল দাঁড়িয়েছিল এসএফআই এক পা করে এগোচ্ছে, তৃণমূল 10 পা করে পিছোচ্ছে। ইয়ে ডর হামকো বহুত আচ্ছে লাগে, তৃণমূলে ডর মাথায় রাখবেন। আজকে ক্যাম্পাসে যে ভয় দেখেছেন, গোটা কলকাতার গোটা পশ্চিমবঙ্গের সমস্ত ক্যাম্পাসে এই ভয় আপনারা পাবেন। শুধুমাত্র আমাদের এক সপ্তাহ দিন, আপনাদের এই দলদাসী যে বডিগার্ড ঘুরে বেড়াচ্ছে ভিডিও করছেন আমার সামনে দাঁড়িয়ে, এই বডিগার্ড গুলোকে তুলে নিন, গোটা ক্যাম্পাসে একটা করে তৃণমূল খুঁজে পাওয়া যাবে না এক সপ্তাহ পরে। আর গোটা ক্যাম্পাস হবে শুধুমাত্র ছাত্র ছাত্রীদের, শিক্ষকদের, শিক্ষাকর্মীদের। তাই এই ক্যাম্পাসে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতেই আমাদের দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন। যে ছাত্র সংসদ নির্বাচন বিগত 7 বছর ধরে বন্ধ, শুধুমাত্র কয়েকটা বিক্ষিপ্ত ক্যাম্পাসে, বিক্ষিপ্ত ইউনিভার্সিটিতে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, যাদবপুর ইউনিভার্সিটি এবং প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। তা বাদে গোটা বাংলার গোটা কলকাতার একটাও কলেজে কোথাও ক্যাম্পাসের নির্বাচন নেই, যাচ্ছে তাই ভাবে ক্যাম্পাসে তারা তৃণমূলে দাদাগিরি গুন্ডাগিরি চলছে। তাই ক্যাম্পাসে অবিলম্বে আমরা নির্বাচন দাবি করেছি ছাত্র ছাত্রীদের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে আর এখানে বেশি কথা বাড়াবো না, পরবর্তী বক্তারা আছেন তারা বলবেন, শুধু এ কথা বলেই শেষ করব। এসএফআই শান্তিপূর্ণভাবে কর্মসূচি করতে চায়, এসএফআই বন্ধুত্বের বার্তা নিয়েই কর্মসূচি করতে চায়, কিন্তু একথাও মনে রাখবেন, এসএফআই এর গালে যদি এক গালে চড় মরে আরেক গাল তারা বাড়িয়ে দেবে না। আপনার
ঢুকালে আরো দুটো চর মেরে ফেরত আসবে। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড রুদ্রশেখর মজুমদারকে। এখন এখানে বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড দিদি তিরা। আমাদের কথা যারা শুনতে পাচ্ছেন, সেই দুপুর থেকে আমরা রাস্তায় রয়েছি। ঠিক যেভাবে গত 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা ক্যাম্পাসের ভেতরে এবং ক্যাম্পাসের বাইরে রাজপথে দাঁড়িয়ে রয়েছি। এই কলেজ স্ট্রিট থেকে আমার আগে যারা বলেছেন, এসএফআই নেতারা যারা বলেছেন এখানে, তারা বারবার বলেছেন এই কলেজ স্ট্রিট থেকে 10 বছর আগে আমাদের নেতা কমরেড সুদীপ্ত গুপ্ত ইউনিয়ন ইলেকশনের দাবিতে মিছিল করে সেই মিছিলে শহীদ হয়েছিলেন। আমরা এমন এক মাসে দাঁড়িয়ে রয়েছি যে মাসে আমরা আগের বছরই প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানকে হারিয়েছি। কার্যত এই রাজ্যের পুলিশের হাতে খুন হয় আনিস খান। আমরা এমন এক সময় এখানে এই মিছিল সংগঠিত করছি যখন দাঁড়িয়ে টানা 5 বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজে এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে কোনো ছাত্র সংসদ নির্বাচন হয়নি। ছাত্র সংসদ যেটা আসলে ছাত্রদের কথা বলার, ছাত্রদের দাবি দেওয়াকে নিশ্চিত করার মঞ্চ, সেই ছাত্র সংসদ এখন হয়ে গেছে তৃণমূলের তোলাবাজির একটা অর্গান। আমরা বারবার দেখেছি কিভাবে কলেজগুলোতে কিভাবে অ্যাডমিশনের সময় এই ছাত্র সংসদ নির্বাচনের দাদারা দিদিরা প্রত্যেক বছর তোলাবাজি করে। অথচ যখন কলেজে সেমিস্টার ফি বাড়ে, অথচ যখন কলেজে কোনো সিট কমিয়ে দেওয়া হয়, কলেজে পরীক্ষার শিডিউলটা রিশিডিউল অকারণে হয়ে যায়, অজানা কারণে একটা পরীক্ষাকে 2 মাস 2.5 মাস টানা হয়, তখন তাদের মুখে কুলু পাতা থাকে। আর এই সময় দাঁড়িয়ে আমরা বারবার দেখেছি যখন আমরা প্রতিবাদ করতে গেছি, আমাদের প্রতিবাদ করার ছিল তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে, তখন পুলিশ বারবার এসে তৃণমূলের পক্ষ নিয়েছে। আর আমরা বারবার দাঁড়িয়ে আজকেও ঠিক যেভাবে দেখছিলাম কলেজ গেটে, ইউনিভার্সিটির গেটে আমরা ঢুকতে চেয়েছিলাম, আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছিল, তারপর দাঁড়িয়ে ছাত্ররা সুসংহতভাবে যেটুকু বচসা হয়েছে সেটা পুলিশের কারণেই হয়েছে। ঠিক যেভাবে এসএসকেএমে আমরা দেখেছি সিউর আলিপুর ক্যাম্পাসে একটা ঘটনা ঘটেছিল, তারা কর্মসূচি করছিল, সেই কর্মসূচিতে তৃণমূল কিভাবে আক্রমণ চালায়, তার পরবর্তীতে যখন এসএসকেএম হাসপাতালে যায়, নজিরবিহীন ভাবে হাসপাতালের ভেতরে ঢুকে কিভাবে আমাদের জেলার ছাত্র সম্পাদক সহ আমাদের এসএফআই কর্মীদের ওপর তৃণমূলের নেতারা চড়াও হয়। আমরা কি এই ঘটনা প্রথমবার দেখছি? আজকে দাঁড়িয়েও আমরা দেখেছিলাম যখন ছাত্র মিছিল সুসংহতভাবে এগোচ্ছিল, বারংবার সেই মিছিলকে এই কলেজ স্ট্রিট ক্যাম্পাসের গেটে সেটাকে প্ররোচিত করার চেষ্টা করা হয়েছিল। আর আজকে দাঁড়িয়ে এখন যখন আমাদের কর্মসূচি প্রায় শেষের দিকে চলিয়ে এসছে, ছবিটা খুব পরিষ্কার। কলেজের ভেতরে, কলেজের বাইরে এসএফআই রয়েছে, আর কলেজের ভেতর তৃণমূল লুকিয়ে রয়েছে। আমরা বলতে চাই, এখান থেকে এই বার্তা দিয়ে যেতে চাই, আগামী দিনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত কলেজ থেকে শুরু করে গোটা রাজ্যের সকল বিশ্ববিদ্যালয় এসএফআই ভেতরে থাকবে। এসএফআই ক্যাম্পাসের ভেতরে ক্যান্টিনে ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের দাবি নিয়ে থাকবে, আর কলেজের বাইরে ক্যাম্পাসের বাইরে তৃণমূল করে থাকবে। অনেকেই বলেছেন, আমি আমার কথা খুব বেশি দীর্ঘায়িত করব না, এখানে কাজ চলছে, আপনারা সবাই বসুন, যে বার্তা নিয়ে আসবে আমাদের লিডারশিপরা সেটার জন্য আমরা এখানে বসে রয়েছি। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড দিদিকে। এখন খুব সংক্ষেপে এখানে বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড অর্ণব পড়িয়া। কমরেড সভাপতি এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত কমরেডরা আছেন ও যে আমাদের কথা যারা শুনতে পাচ্ছে, নেতৃত্বরা ভেতরে গেছেন, কথা বলছে, কথা বলে এসে তারপর আমাদেরকে বার্তা দেবেন। নেতৃত্বরা কি বার্তা দেবেন জানি না, কিন্তু এখানে উপস্থিত প্রত্যেকটা কমরেডের আজকে যে এভাবে তাদের যে লক্ষ্য ছিল সেটা প্রমাণ করে দিয়েছে যে ক্যাম্পাসে যদি কোনো তৃণমূল আসে তাদেরকে চোখে চোখ রেখে বলতে চাই, শুনলে টিএমসি ভালো, আপ তেরা টাইম খতম হো চুকা হ্যা। কিউকি ক্যাম্পাস মে এসএফআই ছা গয়া হ্যা, এসএফআই ছা গয়া হ্যা।
গোটা কলকাতার বিভিন্ন ক্যাম্পাসে ক্যাম্পাসে এসএফআই বাড়তে শুরু করেছে। আর যেটা দেখে তৃণমূলের অবস্থা এখন খারাপ হয়ে গেছে। পাগলা কুকুর যেমন যাকে পারে তাকে ছুঁতে যায়, তেমনি তৃণমূলের অবস্থা এখন যেখানে এসএফআই দেখছে সেখানে মারতে যাচ্ছে। আমরা বলছি আমাদেরকে মারতে এলে পাল্টা মার হবে, সেটা সেটা ওই দিন কিছুটা ট্রেলার দেখিয়ে দিয়েছে, এবার গোটা ক্যাম্পাসে ক্যাম্পাসে ছড়িয়ে দেব এই কাজ। নেতৃত্বরা ফিরে আসছেন, আমি আমার কথা বেশি দীর্ঘায়িত করব না। ক্যাম্পাসে ক্যাম্পাসে যে দাঙ্গাবাজ তৃণমূল, দাঙ্গাবাজ বিজেপির যে গুন্ডা, দাঙ্গাবাজ তৃণমূলের যে গুন্ডা, তারা তাদের এই কথাটা মনে রাখা দরকার যে কোনোদিন যদি কোনো এসএফআইয়ের গায়ে তোমরা যতবার হাত দিচ্ছ ততবার তোমাদেরকে ভয় পেতে হবে। তৃণমূলের দালাল পুলিশ হয়েছে, আমাদেরকে গেটের সামনে আটকাতে যাচ্ছিল তৃণমূলের দালাল পুলিশ। আজ থেকে ঠিক প্রায় 10 বছর আগে সুদীপ্ত গুপ্তকে হত্যা করেছিল, আর আজ থেকে প্রায় 1 বছর আগে আনিস খানকে হত্যা করেছিল। দালাল পুলিশ এখন মার্ডারারে পরিণত হয়েছে। আমরা বলছি গোটা ক্যাম্পাসে ক্যাম্পাসে হাজার হাজার সুদীপ্ত গুপ্ত প্রস্তুত হচ্ছে। ঠিক 10 বছর আগে সুদীপ্ত গুপ্তকে এই কলেজ স্ট্রিট থেকে মিছিলে করে যখন যাচ্ছিল, তখন ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সুদীপ্ত গুপ্তকে ওরা হত্যা করেছিল। আজকে গোটা ক্যাম্পাসের প্রতিটা প্রান্তে প্রান্তে প্রায় 10 গুণ শক্তি নিয়ে হাজার হাজার সুদীপ্ত গুপ্ত প্রস্তুত হয়ে আছে। আর এই সুদীপ্ত গুপ্তরা প্রস্তুত হয়ে এই বার্তা দিচ্ছে যে সুদীপ্তরা স্পর্ধা বুকে উঠছে জ্বলে ক্যাম্পাসেতে, সুদীপ্তরা স্পর্ধা বুকে উঠছে জ্বলে ক্যাম্পাসেতে, বারুদ গন্ধ ছড়িয়ে দিতে কাঁপন ধরাও কলকাতাতে, গোটা কলকাতার প্রতিটা প্রান্তে কাঁপন ধরাতে হবে। আর এই কাঁপন ধরানোর কাজ আজ থেকে শুরু হলো। এবার এই কাঁপন ধরানোর কাজ চারিদিকে ছড়িয়ে পড়বে। আমি আমার কথা শেষ করব। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। কমরেড অর্ণবকে সংগ্রামী অভিনন্দন। এখন এখানে সংক্ষিপ্ত আকারে বলবেন আমাদের জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড শেখ রহমান। কমরেড সভাপতি এবং এখানে যে সমস্ত কমরেড আশেপাশে উপস্থিত আছেন, আতিফ দা, দেবাঞ্জন দা, আমাদের নেতৃত্ব এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব, তারা ভিতরে গিয়েছিলেন, তারা অলরেডি কথা বলে তাদের বার্তা নিয়ে বাইরে এসেছেন। এখানে যেই সময় থেকে সভা শুরু হয়েছে সেই সময় থেকে যেখানে বলা হচ্ছে, বক্তারা বলছেন তার বাম দিকে দাঁড়িয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে। আসলে কলকাতা পুলিশের পক্ষ থেকে ভিডিও রেকর্ডিং করা এই ভয় খুব স্বাভাবিক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযান করতে গিয়ে যে সমস্ত কমরেডরা যখন মিছিল করে এসে কলকাতা বিশ্ববিদ্যালয় এই আমরেলা ইউনিভার্সিটির ভিতরে যখন ছাত্ররাই থাকার কথা, ছাত্ররা যখন ঢুকবে সেই সময় দাঁড়িয়ে পুলিশ চোর তৃণমূল ছাত্র পরিষদকে প্রোটেকশন দিয়ে গেটে দাঁড়িয়ে গেট বন্ধ করার চেষ্টা করেছিল। এসএফআই খুব স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে যাদের ক্যাম্পাসের অভ্যন্তরে থাকার কথা তারা ক্যাম্পাসের ভিতরে ঢোকার সময় পুলিশ কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করে, তারপর পুলিশ নিজে থেকেই ছেড়ে দেয়। এই ছেড়ে দেওয়ার এক অন্যতম কারণ এই পুলিশের কাছে খুব পরিষ্কার, আসলে যদি খুব বেশি ওই সময় জামা কাপড় পুলিশের ইউনিফর্ম টানাটানি হতো, সাদা কালারের ইউনিফর্মটা ছিঁড়ে তৃণমূলের ভিতরে জার্সিটা বেরিয়ে যেত। তাই পুলিশ খুব বেশি টানাটানি না করে ওই গেটাই তৃণমূল কংগ্রেসের প্রোটেকশন আর দেওয়ার চেষ্টা না করে এসএফআইকে ছেড়ে দিয়েছে। আমরা খুব এই সভাস্থল থেকে খুব পরিষ্কারভাবে বলতে চাই, পুলিশের সাথে ব্যক্তিগত আমাদের শত্রুতা নেই, ছাত্র সমাজের পুলিশের সাথে ব্যক্তিগত শত্রুতা নেই। আমরা বলেছিলাম আমরা প্রোগ্রাম করব পিসফুলি, নাও ইটস আপ টু দ্য পুলিশ যে আপনারা কিভাবে প্রোগ্রাম নেবেন। তারা প্রথমে চেষ্টা করেছে এসএফআই আজকের যে স্পর্ধা, এসএফআই যে তেজ, স্বাভাবিকভাবে সেই তেজ সেই স্পর্ধা দেখার পর পুলিশ গেট ছেড়ে দিয়েছে। আগামী দিনে
কলকাতা পুলিশ এবং তৃণমূল সারা পশ্চিম বাংলায় তৃণমূলের দলদাস পুলিশ এই এই কলেজ গেট থেকে তৃণমূল ছাত্র পরিষদকে যে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে সেই জায়গা থেকে সরে আসতে হবে। খুব শিগগিরই এসএফআই এসএফআই নিজেদের দাবিতে অনড় থেকে ছাত্র সংসদ নির্বাচনের এই যে দাবি সেই দাবি ছিনিয়ে আনবে। কলেজ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে ইলেকশন হবে এবং সেই ইলেকশন যদি গণতান্ত্রিক পদ্ধতিতে হয় আমরা আমরা এসএফআই এই বিষয়ে সুনিশ্চিত। এসএফআই কলেজের ভিতরে থাকবে, তৃণমূল ছাত্র পরিষদ কলেজের গেটের বাইরে থাকবে। এসএফআই এসএফআই গণতান্ত্রিক পদ্ধতিতে ইউনিয়ন জিতে ইউনিয়ন চালাবে আর তৃণমূল ছাত্র পরিষদকে কলেজের সাধারণ ছাত্র ছাত্রীরা লাঠি মেরে কলেজের বাইরে বের করে দেবে। এই কথা ওই কারণে এসএফআই বলছে, কারণ এসএফআই জানে, এসএফআই শুধু জানে না এই বাংলার এই পশ্চিম বাংলার ছাত্র সমাজ জানে যে কাটমানি জেনারেটর মেশিন তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে ইউনিয়ন গুলোকে গায়ের জোরে দখল করে রেখেছে। কলেজে অ্যাডমিশনের সময় কাটমানি কমরেড দেবাঞ্জনদা কমরেড আতিফদা বলার সময় বলেছে এবং নিঃসন্দেহে ভিতরের বার্তা ওরা বলবে। কলেজে অ্যাডমিশনের সময় যে কাটমানি যে তোলাবাজি এবং সারা বছর ধরে ছাত্রদের উপরে যে জোরপূর্বক অত্যাচার সারা কলকাতা জেলা জুড়ে সারা পশ্চিমবাংলার বিভিন্ন কলেজ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তৃণমূলের প্রোগ্রামে যাওয়া তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামে চাঁদা দেওয়া এই যে অত্যাচার তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে সাধারণ ছাত্র সমাজ এই বাংলার ছাত্র ছাত্রীরা বিরক্ত, তারাও চায়, তারাও চায় ছাত্র সংসদ নির্বাচন। তাই সাধারণ ছাত্র ছাত্রীদের দাবি নিয়ে এসএফআই রাস্তায় নামা, আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং ছাত্র সংসদ নির্বাচনের পর এসএফআই ভিতরে থাকবে, এসএফআই ভিতরে থাকবে। ইনকিলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ। আচ্ছা, সংগ্রামী অভিনন্দন কমরেড রোহনকে এখন এখানে অতি সংক্ষিপ্ত আকারে বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড কৌশিক পাল। কৌশিক, হ্যাঁ, সাথী সভাপতি, উপস্থিত কমরেডস, সভা অনেকক্ষণ ধরে চলছে, এই সভার মুড কি হবে সেটা প্রথমে বুঝিয়ে দেওয়া হয়েছে আমাদের ছাত্রছাত্রী বন্ধুরা, আমাদের কমরেডরা সেই মুড প্রথম থেকেই বুঝিয়ে দিয়েছে। যেভাবে প্রতিনিয়ত এই রাজ্যের বুকে অন্যায় অত্যাচার আর দুর্নীতি ক্রমাগত এই রাজ্যের শিক্ষাক্ষেত্রগুলোতে আচর বসাচ্ছে, থাবা বসাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আর আজকে সেই রুখে দাঁড়ানোর লড়াই, এই লড়াই প্রমাণ করে দিয়েছে তৃণমূল নাম তৃণমূল আর তাদের এই দুর্নীতি, এই পুরো জিনিসটা ওরা মাঠের বাইরে বেরিয়ে যাবে। আর আমরা ভারতের ছাত্র ফেডারেশন, আমরা এই কলেজ স্ট্রিট ক্যাম্পাস জুড়ে কলকাতা বিশ্ববিদ্যালয় জুড়ে আমরাই থাকবো। আর একটা কথা যেটা বলবার, যে প্রতিনিয়ত ওই দিদি আর মোদি এই দুজনের সেটিং, এই দুজনের সেটিং করে এরা সবসময় চাইছে যে সাধারণ ছাত্র ছাত্রীরা তারা যেন পড়তে না পারে, তারা যেন শিক্ষাঙ্গনে আসতে না পারে, সরকারি শিক্ষাক্ষেত্রগুলোকে ক্রমাগত তার পরিকাঠামো ধ্বংস করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। এর বিরুদ্ধে লড়াই আমাদের চালিয়ে যেতে হবে। আর সেই কারণে আমি আমার বক্তব্য খুব একটা দীর্ঘায়িত করব না, আমাদের নেতৃত্বরা এসেছেন তারা বলুক, কিন্তু এই লড়াই আগামী দিনেও চলবে। এবং যে পুলিশ যদি ভাবে যে তৃণমূলের বডিগার্ড হয়ে ওরা আমাদের আটকাবে, তাহলে আজকে ওরা ট্রেলারটা দেখে নিয়েছে, এই ট্রেলার আগামী দিনে সিনেমা হয়ে দাঁড়াবে এবং পরবর্তীকালে আমরা দেখিয়ে দেবো কাদের কত দম আছে, কারা কতটা লড়াই করতে পারবে সেটা আমরা দেখিয়ে দেবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী অভিনন্দন কমরেড কৌশিক পালকে এখন এখানে সংক্ষিপ্ত আকারে বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড দর্পণ সরকার। কমরেড, বিশেষ কিছু আর খুব একটা বলার নেই, অনেকক্ষণ ধরে এখানে সভা চলছে, আমাদের নেতৃত্বরা যারা ভেতরে গেছিলেন তারাও ফিরে এসেছেন, নেতৃত্বদের কথা শোনার জন্য আমরা সবাই আগ্রহী এবং আমরা যে দাবি নিয়ে আজকে এখানে এসেছি, সিইউ অভিযান আমরা যে দাবি নিয়ে করেছি সেই সমস্ত গুরুত্বপূর্ণ দাবি নিয়ে, কি আপডেট সেই গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ভেতরে যারা বসে আছেন সুন্দর ঠান্ডা ঘরে তারা কি ভাবছেন, তাদের কাছে আমাদের দাবি ঠিক কিভাবে আমরা পৌঁছে দিয়েছি। আজকে আমরা এই
গেট কাঁপিয়ে, সিউর গেট কাঁপিয়ে আমরা যে আজকে মিছিল করে তাদের কানে আমাদের যে আওয়াজ, সেই আওয়াজ পৌঁছে দিতে কতটা পেরেছি সেইটা আমরা নেতৃত্বদের কাছ থেকে অবশ্যই শুনব। এখানে বিশেষ কিছু বলার নেই, এইখানে আমাদের কথাতেই এইখানে উঠে এসেছে যে ওরা একটা সুদীপ্ত গুপ্তকে খুন করে ভেবেছিল যে আমাদের যে দাবি ছাত্র সংসদ নির্বাচনের দাবি তা বোধ হয় থেমে যাবে। ওরা তারপরে এক এক করে অনেককে খুন করেছে, এমনকি আমাদের সাথী আনিস খান, তার খুনেরও আজকে এক বছর হয়ে গেল, সেই এক বছর পরেও তার খুনের কোনো বিচার পাইনি। এমনকি তারপরে সেই 2013 সাল থেকে এই 2023 সাল আমাদের কমরেড সুদীপ্ত গুপ্তর খুনেরও 10 বছর হতে গেল, তারও কোনো বিচার আমরা পাইনি। কিন্তু এই প্রত্যেকটার বিচার পাইনি বলে আমরা তো থেমে থাকিনি, প্রত্যেকটা বিচারের যে আমাদের বিচার না পাওয়ার যে রাগ, সেই রাগ আমাদের জমতে জমতে আস্তে আস্তে ঝরে পড়েছে আমাদের প্রত্যেকটা মিছিলে, আমাদের প্রত্যেকটা দেওয়া চিৎকার করা স্লোগানে। এবং সেই স্লোগান আমাদের যখন আছড়ে পড়ে তখন কি তার সামান্য সামান্য নিদর্শন আজকে এইখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে আজকের এই কলেজ স্ট্রিট তার সাক্ষী। আমরা এখানে আজকে এসেছি, দেবনীল বলার সময় বলছিল যে আমরা তো এই কজন যারা এসেছি তারা নয়, গোটা কলকাতার সমস্ত কলেজের সমস্ত ক্যাম্পাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত ছাত্রছাত্রীরা, যাদের প্রত্যেক দিনের পড়াশোনার কাজ, যাদের প্রত্যেক দিনের একেবারে দৈনন্দিন একাডেমিক কাজকর্ম, সেইগুলো বিভিন্ন বিভিন্ন ধরনের তৃণমূলের বিভিন্ন নীতি, ভুল নীতি এবং তাদের বিভিন্ন গুন্ডাগিরির জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের সমর্থন রয়েছে আমাদের সাথে, তাদের সেই দাবিগুলো আমাদের সাথে জমতে জমতে সেই দাবি আমাদের সাথে নিয়ে আমাদের প্রত্যেক দিনের লড়াই আন্দোলন চালাতে চালাতে আজকে আমরা এসেছি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, তারা সবাই আমাদের সাথে রয়েছে। এবং এই যে তাদের সবার সাথে থাকা, এটাই আমাদের সাহস যোগায়, এটাই আমাদের সাহস যোগায় যে এই তৃণমূলের এই গুন্ডাগিরি, এই তৃণমূলের এইসবের যে এইরকম ভাবে একটা সরকার চালানো, এরকম ভাবে তৃণমূলের ইউনিয়ন চালানো, এরকম ভাবে তৃণমূল যা যেভাবে গোটা রাজ্যটাকে চালাচ্ছে সেইটা চলতে পারে না। এইটার উত্তর আগামী দিনে ছাত্র সংসদ নির্বাচনের দাবি আমরা যখন ছিনিয়ে আনব তখন সাধারণ ছাত্রছাত্রীরা তারা দেবে। আমরা দেখেছি ঠিক কয়েক বছর আগে, কয়েক বছর আগে যখন আমাদের প্রচন্ড চাপ তৈরি করার ফলে, ইউনিয়ন মুভমেন্টের তৈরি করার ফলে এই গোটা রাজ্যের মাত্র 4টি জায়গায় ইউনিয়ন ইলেকশন হয় এবং সেইখানে 2টি জায়গায় ঠিকঠাক করে ইলেকশন হয়, সেই 2টি জায়গায় ছাত্রছাত্রীরা কাদের পক্ষ বেছে নিয়েছে সেইটা আমাদের কাছে স্পষ্ট। যেখানে ইলেকশন হয়েছে সেইখানে এসএফআই কে ছাত্রছাত্রীরা বেছে নিয়েছে, এই ইতিহাস আমাদের, এই ইতিহাস আমাদের আছে, তাই এই ইতিহাসকে আমরা সাথে নিয়ে আমরা এগিয়ে যাব। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা অনড় থাকব, যতদিন না পর্যন্ত ছাত্র সংসদ নির্বাচন আমরা ছিনিয়ে আনতে পারছি ততদিন পর্যন্ত আমাদের লড়াই আন্দোলন চলবে। 1 ইঞ্চি জমিও আমরা যে ছেড়ে দিচ্ছি না সেইটা আজকে এই কলেজ স্ট্রিটের এই রাস্তা থেকে, এই সিইউর গেটের সামনে থেকে আমরা ঘোষণা করে দিতে চাইছি। এরপরে আমাদের নেতৃত্বদের যা কথা সেইগুলো আমরা শুনব। আমি আমার এখানে এই যে সংক্ষিপ্ত বক্তৃতা সেটা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। সংগ্রামী অভিনন্দন কমরেড তর্পণকে। আমাদের এই সভায় নেতৃত্বটা বলবার আগে শেষ বলবেন এসএফআই কলকাতা জেলা সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড শুভঙ্কর দাস। ঠিক আছে, তো আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে আমাদের নেতৃত্বটা, ডেলিগেশন টিম যারা ভেতরে গেছিলেন প্রবিসি এবং রেজিস্ট্রারের সাথে কথা বলতে, প্রবিসি নেই, রেজিস্ট্রারের সাথে কথা বলে তারা এসছেন, এসে সেই গোটা জেলার ছাত্র সমাজের কাছে কি বার্তা সেই বার্তা তারা এখন দেবে। এসএফআই কলকাতা জেলার সভাপতি কমরেড দেবাঞ্জন দেখে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি। আজকে কমরেড দীর্ঘক্ষণ হয়েছে ট্রামলাইন ও তাপ উত্তাপ পাঠাচ্ছে আমাদের কাছে, ইতিহাস উত্তাপ পাঠাচ্ছে আমাদেরকে। ভেতরে গেছিলাম আমরা, আমি আতিফ সম্পৃক্ত, আমরা ভেতরে গেলাম, কথা বললাম, রেজিস্ট্রার স্যারও মনে হচ্ছে একটু চাপে আছে, ডিসি ছাড়া একটা ইউনিভার্সিটি চালাতে হচ্ছে, এরকম একটা ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়, ইতিহাসের পাতায় পাতায় যে বিশ্ববিদ্যালয়ের নাম বারবার ফিরে ফিরে আসে সেই বিশ্ববিদ্যালয়কে চালাতে হচ্ছে ডিসি ছাড়া। আজকে দাঁড়িয়ে এমন পরিবেশ পরিস্থিতি তৈরি হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিটা ক্যাম্পাসে
রীতিমতো কার্যত লুম্পেনদের শাসন চলছে। রেজিস্ট্রার স্যার বলছেন ওনার কাছে সব খবরই আসে। আমরা বলছি তাহলে খবর এলে খবরের পাতার হেডলাইন পড়ে, খবরের পাতাটা খবরের কাগজটা মুড়ে টেবিলের পাশে রেখে চায়ের কাপে চুমুক দেন কি করে স্যার? উনি বলছেন সিন্ডিকেট মিটিং এ, পরবর্তী সিন্ডিকেট মিটিং এ উনি আমাদের দাবি দাওয়া গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। আমরা বলছি করেন, এতদিন করেননি, ঘুম ভেঙেছে, যদি ঘুম না ভাঙত তাহলে আরো কত রকম ভাবে অ্যালার্ম বাজানো যায় তার ব্যবস্থা আমরা করতে পারতাম। ঘুম ভেঙেছে, উনি আলাপ আলোচনা করুক পরের সিন্ডিকেট মিটিং এ, পরের সিন্ডিকেট মিটিং কবে হবে জানাবো, চর্চা করে নেব, সিন্ডিকেট মিটিং এর কি বার্তা আসে জেনে নেব, ওনাদের বার্তা যদি পজিটিভ না হয় আমাদের বার্তা কি হবে সেটা আরো একবার এই জামলাইনের উপর এসে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বুঝিয়ে দেওয়া হবে। মনে রাখতে হবে যে গেটটার সামনে এখন দাঁড়িয়ে আছি, এই গেটের ভেতর থেকে এই পশ্চিমবাংলার ছাত্ররা তারা মিছিল শুরু করেছিল তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনামের স্লোগান দিয়ে। যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটের ভেতরের এই সামনের লনটাতে রাজীব গান্ধীর যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির বিরুদ্ধে গোটা রাজ্যের ব্যাপক ছাত্র সমাবেশ সংগঠিত হয়েছিল। যে গেটের সামনে দাঁড়িয়ে আছি এই গেটের ভেতর থেকে একের পর এক মিছিল বেরিয়েছিল এই ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য। এই ভারতবর্ষের মাটিতে, এই পশ্চিম বাংলার মাটিতে যে শিক্ষা ব্যবস্থাটা ওরা আমদানি করতে চাইছে, গরিব ছেলে মেয়েদেরকে, গরিব প্রান্তিক অংশের ছেলে মেয়েদেরকে পড়াশুনো থেকে সরিয়ে দিয়ে গোটা পড়াশুনোর ব্যবস্থাটা শুধু বড়লোক করবে। কোন বড়লোক? তৃণমূলের কাটমানিতে ফুলিয়ে ফাপিয়ে চারটে স্কর্পিও, পাঁচটা বালা, দশটা আংটি, পনেরোটা সোনার চেন, আগে ছিল ঝুপড়ি বাড়ি, এখন হয়ে গেছে চারতলা ফ্ল্যাট, তারা পড়াশুনো করবে। কারা পড়াশুনো করবে? যারা আদানি আর আম্বানির ঘরের ছেলে হবে তারা পড়াশুনো করবে। নরেন্দ্র মোদী ওখান থেকে নয়া জাতীয় শিক্ষানীতি লাগু করলো, এখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি ঘুরিয়ে নাক দেখিয়ে পিপিপি মডেল লাগু করবার ব্যবস্থা করে দিল। ক্যাম্পাস বিক্রি করো, সিলেবাস বিক্রি করে দাও। আমরা বলছি ক্যাম্পাস বেচে দিলে কেউ, সিলেবাস বেচে দিলে কেউ, স্লোগানে স্লোগানে ওঠে ঢেউ, মিছিলে মিছিলে ওঠে ঢেউ, তুফানে তুফানে ওঠে ঢেউ, সেই ঢেউ আরো একবার বারবার আছড়ে পড়বে এই ট্রামলাইনের বুকে, বারবার আছড়ে পড়বে এই রাস্তার ওপর, বারবার আছড়ে পড়বে ক্যাম্পাসের ভেতরে। আমরা লিডারশিপ বলে দিয়েছিল, লিডারশিপরা বলে দিয়েছিল মার খেয়ে ফোন করবি না, মার দিয়ে ফোন করবি। যেদিন এসএসকেএম এর ভেতরে আক্রমণ করলো, আপিফের ওপর এইভাবে আক্রমণ হলো, সেদিন আমরা ফোন করিনি, আজকে ফোন করব ক্যাম্পাসের ভেতর ঢোকবার পরে। এই স্পিরিট, এই স্পিরিট নিয়ে ফিরে যেতে হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাস থেকে। এই লড়াই আন্দোলনের মেজাজ গোটা কলকাতার সমস্ত ক্যাম্পাসের ভেতরে পৌঁছে দিতে হবে, রাস্তায় দাঁড়িয়ে থেকে, রাস্তা থেকে ক্যাম্পাসের ভেতর পৌঁছানোর রাস্তা তৈরি করবার লড়াই এটা। আর সেই লড়াই লড়েই ছাত্র সংসদ নির্বাচনের অধিকারকে আরো একবার ছিনিয়ে আনতে হবে এই মাটিতে দাঁড়িয়ে থেকে আরো একবার আমরা। সেই কারণে এই মাটিতে দাঁড়িয়ে থেকে এই স্লোগান আমাদেরকে তুলতে হবে, এই মাটিতেই জন্মেছি আর এই মাটিতেই মরব, এই মাটিতেই লড়ব, এই মাটিতেই জন্মেছি আর এই মাটিতেই লড়ব, ভাঙা বুকের পাঁজর দিয়ে নয়া বাংলা গড়ব। এই আওয়াজ নিয়ে আপনারা সকলে আজকে ফিরে যাবেন, এই লড়াইয়ের মেজাজ ধরে রেখে ছাত্র সংসদ নির্বাচন ছিনিয়ে এনে নির্বাচনের রেজাল্ট বেরোনোর দিন আবিরে আবিরে মুড়ে যাবে গোটা কলকাতা শহর। এই স্বপ্নকে সত্যি করার লড়াই আজ থেকে শুরু করতে হবে। আপনাদের সকলকে সংগ্রামী অভিবাদন, লাল সালাম জানিয়ে আজকের কর্মসূচি আমরা এখানে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ।